হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজার স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। নীলু শহর ছেড়ে গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে। চোখ দিয়ে তার পানি ঝরছে অনবরত। নিজেই নিজের উপর অবাক হচ্ছে যে কারণে নীলয় আজ কাঁদছে বলে। সাকিব ভাই এমন একটা মাইন্ড গেম খেলবে ওর সাথে, নীলয় একদমই তা মানতে পারছে না। নীলয় গাড়ি চালাতে থাকে, পুরোতে এখনও অনেকটা সময় বাকি। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখে চারটে ছুঁই ছুঁই। নীলয় গাড়ি চালাতে থাকে আরও জোরে। হঠাৎ করে গাড়ির আলোতে দূরে দেখতে পায় কয়েকটা ছেলে একটা মেয়েকে প্রায় টেনে হিঁচড়ে বনের দিকে নিয়ে যাচ্ছে। রাস্তা পার হতেই নীলয় গাড়িটা কাছে চলে আসে। প্রায় তিনজন ছেলে একটা মেয়েকে জঙ্গলের মধ্যে নিয়ে চলে যায়। নীলয় সেখানে এসে থামল, গাড়ি থেকে নেমেই বলল, কারা ওখানে? নীলয় কোনো শব্দ শুনতে পায় না, কেবল একটা চাপা গুঙ্গানির আওয়াজ তার কানে এসে লাগে। আওয়াজটা ক্রমশ দূরের দিকে চলে যাচ্ছে, যেন কাউকে খুব জোরেই মুখ চেপে ধরেছে। আসে চিৎকার করতে গেলে গুঙ্গানির শব্দ হচ্ছে। নীলয় শব্দটাকে অনুসরণ করে এগিয়ে যায়। হঠাৎ করেই পুরো বাগান যেন নীরব হয়ে গেল। নীলয় কোনো গোঙানি কিংবা চিৎকার শব্দ শুনতে পাচ্ছে না। নীলয় আবার বলে ওঠে, জানি এখানে তোরা আছিস, কে তোরা আর মেয়েটা কই? বের হয়ে আয় বলছি। কোনো শব্দ তার কানে আসে না। হঠাৎ আকাশ ডেকে ওঠে, বেশ জড়সড়ভাবে বিদ্যুৎ চমকানির আওয়াজ হয়, সাথে সাথে বৃষ্টি নামতে থাকে। ঘন বনটাতে বৃষ্টি পড়ার শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না, কেবল পাতায় বৃষ্টির ফোঁটা বারবার পড়ছে আর শব্দ করে চলেছে। নীলয় অনেকটা সময় বাগানটাতে চোখ বুলিয়ে নিল, কিন্তু কাউকেই দেখা যায়নি। যখন চলে আসতে যাবে তখন নীলয় বেশ খানিকটা দূরে শুনতে পায়, আমাকে বাঁচাও। নীলয় দৌড়ে সেদিকে যায়। কিছুটা দূর থেকে নীলয় দেখে তিনজন ছেলে দাঁড়িয়ে আছে আর মাঝখানে একটা মেয়ে বসা। মেয়েটার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। ছেলেগুলোর মধ্যে একজন বলে, তোর খুব অহংকার না? তোর খুব দেমাগ, ভাবনিস না? তোর ভাবের আজকে চ দিয়ে দিব মা। কি বলেছিলাম, স্বেচ্ছায় না দিলে জোর করে নেব আমরা। নে এবার যত পারিস চিৎকার কর, এই বৃষ্টির পানিতে তোকে কেউ দেখতেও আসবে না। আমাকে চর মারা না মাদার, তোকে তো এখানেই দিয়ে পুঁতে রাখবো, বাড়িতেও যেতে পারবি না। আমাকে ছেড়ে দাও, কি করেছি আমি তোমাদের, কেন এমন করছো? নীলয় ধীর পায়ে এগিয়ে যায় সেদিকে। ডান পায়ে জুতোর কভারে থাকা পিস্তলটি বের করে কোমরে গুঁজে নিল। খুব কাছে যেই নীলয় বলে, এখানে এসব কি হচ্ছে? ছেলেগুলো চমকে উঠে পিছনে তাকায়, দেখে কালো রেইনকোট পরা মুখ ঢাকা একজন লোক দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর মধ্যে একজন বলে, দেখ ভাই, হিরো চলে আসছে রে। ওই রাকি মেয়েটাকে নিয়ে আগে খায়েস মেয়েটা, আমি আর নাই দেখছি বেটাকে। কথাটা বলে ছেলেটা কোমর থেকে পিস্তল বের করে নীলয়ের দিকে তাক করে। নীলয় ও পিস্তল বের করে ওদিকে ধরে, কে রে তুই? বাজ পাখি। দেখ ভাই, তোর সাথে কোনো ঝামেলা নেই, চাইলে তুই আমাদের সাথে মিলে মেয়েটাকে ভোগ করতে পারিস, ওর খুব দেমাক। চল চারজন মিলে শুরু করি, গণধর্ষণ করবো রে, চলে আয়। নীলয় একটু শব্দ করে হাসে, পিস্তলটি আবারও কোমরে গুঁজে নেয় নীলয়। মাটিতে পড়ে থাকা মেয়েটি আত্মচিৎকার দিয়ে বলে, তোমরা খুব খারাপ ছেলে, কেন আমাকে তুলে এনেছো? তোমাদের তো বোন আছে, তাহলে কেন এমন করছো? ওই চুপ, তোকে কে বাঁচাবে? ওই তো নিজে এখানে আমাদের সাথে তোকে নিয়ে খেলা করবে। নে জামাগুলো খোল, তুই নিজে খুললে ভালো, না হলে জোর করে খুলতে হবে। মেয়েটা কাঁদতে থাকে, গা থেকে ওড়নাটা খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় দূরে। নীলয় তখন সব কিছু দাঁড়িয়ে দেখছে। ওদের মধ্যে রাকিব নামের ছেলেটা মেয়েটার গায়ে হাত দিতে যাবে, তখনই নীলয় বলে, তোরা চলে যা, মেয়েটাকে ছেড়ে দে। আবার হিরোগিরি দেখাস? আচ্ছা নে, তুই আগে কর। দেখ সোজাভাবে বলছি, ওকে ছেড়ে দে। ওই কি করবি তুই? তোর কাছে একটা পিস্তল আর আমাদের কাছে তিনটে, তোকে তো গেলেই মারি শালা। কথাটা বলি রাকিব নীলয়কে ধাক্কা দেয়। নীলয় এক পা পিছিয়ে গেল, জোরে একটা নিঃশ্বাস নিয়ে ধীর স্থিরভাবে নিজের বডিটাকে একটু নাড়িয়ে নিল, তারপর শান্ত গলায় বলল, দেখবি আমি কে? আচ্ছা নে দেখ।
কথাটা বলেই নিলয় মাথা থেকে কোটের টুপিটা সরিয়ে দেয়। সাথে সাথেই তিনজন ছেলে ধপ করে মাটিতে বসে পড়ে। হা হয় নিলয়ের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে নেয়। রাকিব বলে, ভাই আপনি এখানে? সরি ভাই, আপনাকে চিনতে পারিনি। ভাই মাফ করে দেন, কে না চিনে আপনাকে, শহরের টপ মাস্তান আপনি, প্লিজ ভাই ছেড়ে দিন। নিলয় আর কিছু বলে না, মেয়েটার হাত ধরে টেনে তোলে, তারপর ওড়নাটা নিয়ে সে মেয়েটার গায়ে পেঁচিয়ে দেয়। নিলয় মেয়েটার হাত ধরে যখন দূরে চলে আসতে যাবে, তখনই নাইম আসতে করে বলে, রাকিব ভাই ওকে পিছন থেকে মেরে ফেলি, তাহলে আমরা এই শহরে বড় রাফিন হতে পারবো। নিলয় ঘুরে তাকায়, কোমর থেকে পিস্তল বের করে শট করে একটা গুলি করে। রাকিব নামে ছেলেটির মাথায় যেয়ে লাগে। দৌড়ে পলাশার নাইম নিলয়ের পা ধরে বলে, ভাইয়া আজকের মতো ছেড়ে দেন, কখনোই আপনার সামনে আসবো না। নিলয় ওদের ছেড়ে দেয়, মেয়েটাকে নিয়ে গাড়ির কাছে চলে আসে। সমস্ত শরীরের কাদা, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোঁটায় চারপাশ সাদা ধোয়ার মতো হয়ে গেছে। নিলয় বলে, নাম কি আপনার? জি মাহি। ঠিক আছে চলে যান, আপনার আর কোনো সমস্যা হবে না। প্লিজ আমাকে বাঁচান, আমাকে ওদের থেকে বাঁচান প্লিজ। নিলয় অনেকক্ষণ ধরে মেয়েটার দিকে তাকিয়ে আছে, পা থেকে মাথা অবধি ভালো করে দেখে নিল, তারপর কি যেন ভেবে বলে, আচ্ছা চলুন। সকালে নিলয় গ্রামের বাড়িতে ফিরে আসে, যখন আসে তখন 8টা বাজে। গাড়ি থেকে নামতেই দেখে নিহা অর্ক বসে বসে গল্প করছে আর জোরে জোরে হাসছে। নিলয়কে গাড়ি থেকে নামতে দেখে নিহা চুপ হয়ে যায়। নিলয়ের দিকে তাকাতেই দেখে আরও একজন গাড়ি থেকে নেমে নিলয়ের পিছনে এসে দাঁড়িয়েছে। অর্ক তাড়াতাড়ি নিলয়ের কাছে আসলো। অর্ক কিছু বলতে যাবে তার আগেই অর্ককে দেখে নিলয় বলে, এর নাম মাহি, আজ থেকে ও আমাদের সাথে থাকবে। কি হয়েছে, কেন নিয়ে এসেছি সবটা ওর থেকে শুনিস, ওকে নিয়ে আমার কাছে কেউ কোনো প্রশ্ন করবি না। নিলয় আর কিছু না বলে চলে যায় ঘরে। নেহা অর্ক এসে মেয়েটার থেকে সব কিছু শোনে। এভাবে সকাল গড়িয়ে বিকেল হয়, সবাই যে যার মতো করে মজা করছে বিয়ে বাড়িতে। সন্ধ্যা হয়ে এসেছে, নিলয় ঘর থেকে বের হলো। নেহা আর অর্ককে উঠানে বসে গল্প করতে দেখে। নিলয় কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে পুকুর পাড়ির দিকে চলে যায়। নিলয় সেখানে বসে পুকুরে ঢিল ছুটতে থাকে। নেহা একবার আর চোখে তাকায় নিলয়ের দিকে। নিলয় হেঁটে পুকুরের দিকে যাচ্ছে। নিহা আর অর্ক উঠোনে বসে বসে গল্প করছে। কিছু সময় পর নিহা দেখে মাহি নামের মেয়েটা নিলয়ের দিকে যাচ্ছে। উঠান থেকে পুকুর পার স্পষ্ট দেখা যায়। মাহি যেয়ে নিলয়ের পাশে বসলো। নেহার কাছে বিষয়টা বেশ অদ্ভুত লাগা শুরু করে, কারণ হঠাৎ করেই নিলয়ের সাথে মাহির দেখা। তাহলে এত কিসের কথা যে সোজা নিলয়ের কাছে চলে যায় মাহি? নিলয় মাহির দিকে তাকিয়ে মুচকি হাসলো। একটু পর নেহা দেখে নিলয় মাহির গাল দুই গালে হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিচ্ছে। কি ব্যাপার নেহা, আমি গল্প করে যাচ্ছি, তুমি সেই কখন থেকে ওই দিকে তাকিয়ে আছো, কি দেখছো? অর্ক ভাইয়া কি চোখে কম দেখেন, দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর রোমান্স চলছে ওই দিকে। আরে তুমি যা ভাবছো সেসব নাও হতে পারে, মেয়েটার খুব বিপদ, তাই হয়তো ভাইয়ের সাথে কষ্টের কথা বলে কান্না করে দিয়েছে। আর তুমি ওসব কি ভাবছো উল্টাপাল্টা? আমার তো মনে হচ্ছে মাহি মেয়েটা আর নিলয়ের আগে থেকে কিছু একটা চক্কর ছিল, এখন নিলয় আমাকে বিয়ে করতে মাহি সেটা মেনে নেয়নি, তাই নিলয় তাকে কাজের মেয়ে বলে পরিচয় করিয়ে দিয়েছে, সব বুঝি আমি। ধুর নেহা, তুমি যে কি বলো না, ওরকম হতেই পারে না, ছোট থেকেই ভাইয়ার সাথে আছি, ভাইয়া কখনো এমন কিছু করেনি। আমি ওকে বিশ্বাস করি না। আমার কথা তো বিশ্বাস করো, ভাইয়া তোমাকে খুব ভালোবাসে, মাহির সমস্যা আছে বলে তাই হয়তো এমন করছে। আজ সকালে পরিচয় ওর সাথে একাকী বসে কথা বলা হচ্ছে, গালে হাত দিয়ে চোখের পানি মুছে দিচ্ছে, এতটাই সহজ ব্যাপার না ভাইয়া, সে যদি অন্য কাউকে ভালোবাসে তবে আমার জীবনটা এভাবে নষ্ট কেন করলো বলুন, আর তার কি ক্ষতি করেছিলাম? নেহা তুমি এমন ভুল বুঝো কেন, যদিও ভাইয়া, যদিও মানে? মানে ভাইয়া অরিন নামের একজনকে ভালোবাসতো, তবে সে কি মানে আরিনও আছে মাহিও আছে আবার আমি? বাহ রে বাহ, আপনার ভাইয়া এতটা জঘন্য আমার জানা ছিল না, কি নাটক বা ছেলে বাবা, এতটা খারাপ কেন আপনার ভাই? নেহা সেখান থেকে উঠে চলে আসে, রুমে এসে ধপ করে বিছানায় বসলো। মাথাটা কেমন যেন
রাগে ঝিমঝিম করছে, ইচ্ছে করছে সব কিছু যেন ভেঙে চুড়ে ফেলতে। কিন্তু এতটা রাগ কেন হচ্ছে নেহার? নেহা এখনও সেই রাগের হেতু নিয়ে অবগত নয়। রাতে না খেয়ে নেহা শুয়ে পড়ে। নেহা শুয়ে মনে মনে নিজেই বলতে থাকে, আমি নিলয়ের সাথে আমার বিয়েটা মানি না, ঠিক আছে, তবুও আজ কেন জানি মাহির সাথে নিলয়কে দেখা আমার খুব রাগ হচ্ছে। কেন জানি আমি এসব সহ্য করতে পারছি না। ধুর, ও যার সাথেই কথা বলুক না কেন, তাতে আমার কি? নামে বর হলেও তাকে তো আমি ভালোই বাসি না, তাহলে কেন আমার রাগ হচ্ছে? আর অরিন মাহি থাকতেও আমাকে কেন সে বিয়ে করলো? আমি বা এত রাগ করছি কেন? অসহ্য। নেহা বিছানায় শুয়ে সব ভাবছে, তখনই দেখে নিলয় দরজা ঠেলে ভিতরে প্রবেশ করছে। গা থেকে কোট খুলে টি শার্ট পরে নিল। নেহার দিকে না তাকিয়ে রুমের মধ্যে থাকা খেজুর গাছের পাটি নিয়ে ফ্লোরে বিছিয়ে দিল। খাটের উপর থেকে বালিশ নিয়ে ফ্লোরে বিছানায় রাখলো। তারপর নেহাকে বলে, নেহা, এই নেহা শুনছ, আমি জানি তুমি ঘুমাও নি, এইদিকে তাকাও, নয়তো আমি কিন্তু জোর করে এইদিকে ঘোরাবো। আমার গায়ে হাত দেওয়ার কথা চিন্তাও করবেন না, ওকে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। কি ব্যাপার, এভাবে রেগে কথা বলছো কেন? আর তুমি না খেয়ে শুয়ে পড়েছো যে, শরীর ঠিক আছে তো? আর শোনো না, মাহি তখন কি বলেছিল ওই যে বিকেলে? খালি মাহি না, অরিনো আপনাকে কি বলেছে সেটাও বলেন, আর আমাকে টাচ করবেন না। আমার চিন্তা আমি করতে পারবো, আপনাকে করতে হবে না। আর আমি না খেলে আপনার কি? আপনি আপনারটা খেয়ে নিন। কি সব বলছো, অরিনটা আবার কে? আর মাহির কথা কি বলবো, মানে কি কি সব বলছো আমি বুঝতে পারছি না। আর তুমি না খেলে আমি কিভাবে খাবো? ওঠো, খাবার নিয়ে আসছে, দুজনে মিলে খেয়ে নি। বাহ নিলয় সাহেব, বাহ, দারুণ মিথ্যে বলেন তো, নেহাকে চেনেন না? মাহির সাথে যে খুব মস্তি করলেন সারা রাত, তারপর সকালে তাকে বাড়িতে নিয়ে আসলেন, মনে করছেন আমি এসব বুঝি না? আমার আর আমার সাথে একদম ন্যাকামি করতে আসবেন না। খেতে ইচ্ছে করলে খেয়ে নিন, আমি খাবো না। এই কি হয়েছে তোমার, জ্বর টর আবার আসেনি তো? মাথা ঠিক আছে তো? পাগলিদের মতো কথা বলছো, কই দেখি জ্বর এসেছে কিনা। নিলয় দেখি বলে নেহার কপালে হাত রাখে। নেহার সাথে সাথেই এক ঝটকায় নিলয়ের হাত সরিয়ে দেয়। তারপর হালকা ধাক্কা দিয়ে উঠে বসে নেহা বলে, আপনার সাহস হয় কিভাবে আমাকে স্পর্শ করার? বলেছি না আমাকে স্পর্শ করবেন না, কি ভেবেছেন আমাকে? আসতে বলো নেহা, সবাই শুনতে পাবে। সবাই শুনতে পাবে নাকি আপনার প্রাক্তন প্রেমিকা শুনতে পাবে, কোনটা? হয়তো এখনো অনেক প্রেম করে বেড়ান। কাল রাতে কোথায় ছিলেন? রাতে যখন রিমা এসে বলেছিল ভাইয়া বাড়িতে নেই, আপনি তখনই আপনাকে খুঁজেছি। এরপর রাতে অর্ক ভাইয়া এসেছিল, তাকে নিয়েও খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আমাকে কি বাচ্চা মনে হয়? আমার ভালোবাসা পাচ্ছেন না বলে প্রেমিকার সাথে রাত কাটাতে গিয়েছিলেন। যখন সে দেখলো আপনি আর তাকে চান না, সে আর যেতে চায় না, অমনি তাকে বাড়িতে নিয়ে এলেন আর সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। সে ঢাকাতে যে বাড়িতে কাজ করবে, ছি ভাবতেই আমায়। আর হ্যাঁ, অরিন তো আপনার সত্যিকারের ভালোবাসা, সে কই? কদিন পরে তাকে নিয়ে এসে বলবেন তো আপনার বোন হয়। আপনাকে দেখলে চরিত্রহীন ব্যক্তিত্বরা লজ্জা পাবে, জঘন্য আপনি। নিলয় বিছানায় বসা থেকে উঠে দাঁড়ায়, মাথাটা ছিম দিয়ে উঠে ওর। কেমন যেন চিনচিন একটা ব্যথা মাথায় এসে ভর করে, চোখ মুখ রাগে যেন ঝলসে যেতে থাকে। প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে আবার ছুঁড়ে ফেলে দেয়। চুলগুলো কয়েকবার টানতে থাকে। নেহা স্পষ্ট বুঝিয়ে গিয়েছে নিলয়ের পাগলামি করার ভাব চলে এসেছে। কেমন যেন অস্থির ভাব নিলয়ের মাঝে সে দেখতে পায়। খুব কষ্টে নিলয় নিজেকে শান্ত রেখে বলে, দেখো নেহা, কি বলছো তুমি এসব? আমার মাথায় কিছুই ঢুকছে না, কি করেছি আমি তা তো বলবে নাকি? অন্য কারোর সাথে যদি সম্পর্ক ছিল তবে আমার জীবন নিয়ে
কেন এই জঘন্য খেলাটা খেললেন বলেন? অরিনের কথা বলছো তো? তাহলে অরিনকে যখন জানো সে কে হয় আমার এটাও ভালো করে জানার কথা। তাহলে সে তোমাকে অরিনের কথা বলেছে? তাহলে যে তোমাকে অরিনের কথা বলেছে সে নিশ্চয় তোমাকে বলেছে অরিন কোথায় এখন? আমি কি করে জানবো অরিন কোথায়? আপনি আমার সামনে থেকে যান, আপনাকে আমার এক মুহূর্তের জন্য সহ্য হচ্ছে না। নীরয় বিরক্তিতে বিছানায় একটা লাথি দেয়, কি করবে বুঝতে পারছে না, রাগে সারা শরীর ওর জ্বালা শুরু করছে। নিরামের বাড়ি না হলে নীরয়ের ভিতরে থাকা সাইকো চরিত্রটা এতক্ষণে নেহাকে কয়েকটা চর বসিয়ে দিত। মানুষ ভুল বোঝে তাই বলে এতটা? নীরয় বিছানায় আরও একবার লাথি দেয়, নেহা আরও রেগে গিয়ে বলে। নীরয় বিছানার একপাশে যেয়ে বসে, মাথায় আর মুখে কয়েকবার হাত দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করতে থাকে ও। নেহার দিকে তাকাতেই নেহা চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। নীলয় খুব শান্ত ভঙ্গিতে বলল, আমি তোমাকে কিভাবে যে বিশ্বাস করাবো, তোমার দেখায় আর শোনার মধ্যে ভুল আছে। কে তোমাকে এসব উল্টাপাল্টা শুনিয়েছে জানি না, তবে আমাকে বিশ্বাস করো প্লিজ। এখানে আমার বিশ্বাসের কিছু নেই, শুধু অরিন আর মাহি কেন, আরও দশটা প্রেমিকা থাকলেও আমার কিছুই আসে যায় না, আর না কেউ কোনো ভুল কাহানি শুনিয়েছে। আমার শুধু একটাই প্রশ্ন, আমি কি দোষ করেছিলাম? আমার জীবনটা নিয়ে কেন এই পুতুল খেলা খেললেন? আমি কোনো খেলা খেলিনি, আমি সত্যি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকেই ভালোবাসি আর কাউকেই না। কাল রাতে কোথায় ছিলেন? তোমাকে বলতে পারবো না নেহা, আমি কোথায় ছিলাম। মিথ্যে গল্প তো, এই জন্য বলার সাহস নেই। দেখো নেহা, আমি অত শত বুঝি না, আমি তোমাকে ভালোবাসি, মানে খুব বেশি ভালোবাসি। তাই নাকি? এসব মিথ্যে শুনতে আমার একদম ভালো লাগছে না, আমি ক্লান্ত হয়ে গেছি আপনার মিথ্যে কথা শুনতে শুনতে। দয়া করে একটু শান্তিতে থাকতে দিন, এখানে আর নয়, কালকেই আমি বাসায় যাব। মানে বিয়ের এখনো একদিন বাকি। আপনার যতদিন ইচ্ছে থাকেন, মাহি আছে তো, তবে আমি কাল যাচ্ছি। নেহা, আমি তোমাকে কিছুই বলি না, তার মানে এই না যে তোমার যা ইচ্ছা তাই করবে। দয়া করে এসব কথা বন্ধ করো, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, পরে রাগের বসে কিছু একটা করে ফেলবো। আর ভুলে যেও না, আমি চাইলেই অনেক কিছু করতে পারি, এখনো চুপ আছি শুধু তোমাকে ভালোবাসি বলে। দয়া করে ধৈর্যের পরীক্ষা নিও না নেহা। চুপ করে থাকতে বলেছে কে? আর আমি বলেছি যখন কাল যাব তখন সবাই আপনার এখানে থাকতে মন চাইলে বাহির সাথে যতদিন ইচ্ছে থাকুন, আমার কোনো সমস্যা নেই। আমাকে ছেড়ে দিলে, আমাকে ছেড়ে দিতে চাইলেও বলবেন শুধু, যে কোনো সময় আমি তালাকনামায় স্বাক্ষর করতে তৈরি। শুধু দয়া করে এসব ন্যাকামি করবেন না, আর ভুলেও আমার উপর অধিকার ফলাতে আসবেন না। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আমাকে ছেড়ে যাবে তাই না? যাও, আমিও দেখবো কিভাবে তুমি আমাকে ছেড়ে যাও। একটা কথা ভালোভাবে বুঝে নাও, যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমার নিস্তার নেই। কোমর থেকে পিস্তল বের করে নেহার দিকে তাক করে নীলয়, তারপর আবার নিজের কপালে ধরে একটু শব্দ করে হেসে দেয়। কিছু সময় হাসার পর থেমে যেয়ে পিস্তলটা কোমরে গুছে নেহার কাছে যায়, দুই হাত দিয়ে নেহার গাল ধরে বলতে থাকে, নেহা দেখো সত্যি বলছি, আমি শুধু তোমাকে ভালোবাসি, অন্য কাউকে না। তোমার কাছে আমি তো মাস্তান, খুব খারাপ একজন, কিন্তু দেখো আমি কোনোদিন তোমার সাথে একটু জোরে কথা বলিনি। তুমি যত আমাকে ঘৃণা করে কষ্ট দিতে চেয়েছো ততই আমি তোমাকে আরও বেশি করে ভালোবেসেছি। তুমি তো জানো আমি সহজে রেগে যাই না, আর একবার রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না। দেখো এখনও আমার খুব রাগ হচ্ছে, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করছি। দয়া করে আর এসব আবোল তাবোল কথা বলো না, আর ভুলেও আমাকে ছেড়ে যাবার কথা বলো না, আমি তো মেনে নিতে পারবো না। এখন থেকে শুয়ে পড়ো, রাতটা গেলে মাথাটাও ঠান্ডা হবে, তখন নিজেই সব বুঝতে পারবে। বলছি না আমাকে টাচ করবেন না,
আপনার ছোঁয়াতে আমার ঘেন্না হয়। যেখানে স্পর্শ করেন মনে হয় স্থানটুকু কেটে বাদ দিয়ে দেই। আমার দুই দিন আগে না হয় পরে আমি আপনাকে ছেড়ে যাবাই। আপনার মতো লোকের সাথে আমার পক্ষে থাকা অসম্ভব। আর আমি গেলেই বা কি, আপনার অরিন আর মাহি আছে তো, সারা রাত যার সাথে রাত কাটিয়ে এসেছেন একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। নীলয় বিছানা থেকে নেমে জোরে বিছানায় একটা লাথি দেয়। রুমের মধ্যে কয়েকবার পায়চারি করতে থাকে দ্রুত, তারপর আবার চুলগুলো টেনে ছিঁড়তে থাকে। কয়েকবার পিস্তল বের করে নেহার দিকে তাক করে আবার গুঁজে নেয়। শেষে প্রচণ্ড বিরক্তি আর রাগ নিয়ে নীলয় বলে, আমার স্পর্শে ঘৃণা হয় তাই না? কেটে ফেলতে ইচ্ছে হয় সে জায়গা তাই না? দুদিন আগে না হয় পরে ছেড়ে যাবে আমায় তাই না? আজ আমি তাই করব যা এতদিন করিনি। আজ আমি তাই করব যার পরে আমি ছাড়া তোমার দ্বিতীয় কোনো অপশন থাকবে না। সবার কাছে আমি মাস্তান, সাইকো রাফিয়ান একটা, কিন্তু তোমার কাছে আমি সবসময় ভালো থাকতে চেয়েছি, একজন আদর্শ পর হতে চেয়েছি। তোমার দেওয়া সব কষ্ট আমি তোমায় ছেলে মানুষই বলে ভুলে গেছি। আজকেও বারবার বলেছি আমি কোনো ভুল করিনি আর না কোনো মিথ্যে তোমায় বলেছি। দয়া করে আমাকে রাখিও না, কিন্তু না, আজ আমি তোমার শরীরের প্রতিটা অংশই স্পর্শ করব, দেখব তুমি কিভাবে আমায় ঘৃণা করো। তোমার শর্ত মতেই ভেবেছিলাম, তোমার ভালোবাসা পেয়ে তোমার ইচ্ছাতেই আমি তোমাকে আপন করে নিব, কিন্তু তুমি বললে তুমি আমাকে ছেড়ে যাবে। আজকের পর দেখব কিভাবে আমায় ছেড়ে যাও। এখন তাই হবে যা হয়তো হওয়া উচিত ছিল না, কিন্তু তুমি আমাকে তা করতে বাধ্য করলে। আজ বড় হয়ে বউকে ধর্ষণ করব আমি, আমি নিজেকে আর সামলাতে পারছি না। নীলয় খুব দ্রুত নিজের গায়ের জামাগুলো খুলতে থাকে। নেহা মহায়ত্ব দৃষ্টিতে নীলয়ের দিকে তাকিয়ে আছে। নেহা হাঁপার মতো চেয়ে ভাবছে, নীলয় এটা কখনোই করতে পারবে না। এটা ভাবার কারণ হলো নীলয় মস্তান হলেও নেহার মনে এই কয়েক মাসে নীলয়ের প্রতি ভরসা জন্মেছিল, কিন্তু এখন নীলয় আর নিজেকে সামলাতে পারছে না। পারবে বা কী করে, নেহা আজকে যা শুরু করেছে তাতে করে রাগ নিয়ন্ত্রণে করা অসম্ভব। নীলয় নেহার ওনারা টেনে ছুঁড়ে ফেলে দিল নিচে। নেহা প্রচণ্ড ভয় পেয়ে দুহাত দিয়ে নিজেকে আগলে নেয়। নীলয়ের দিকে ভয়ত দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার কাছে আসবেন না নীলয়, এটা ঠিক না। আজ কোনো ঠিক ফুলের বিচার হবে না, আর শুধু আমার ইচ্ছে মতো সব হবে আজকে শুধু। নীলয় আর কিছু বলে না, নেহাকে জোরে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। সাথে সাথে নীলয় নেহার উপরে যেয়ে পড়ে। তারপর নীলয় নেহার ঠোঁটে তার ঠোঁট মেলায়। নেহা চিৎকার দিয়েও দিতে পারে না। একদিকে নীলয় তার স্বামী, অন্যদিকে নেহার ঠোঁট নীলয়ের ঠোঁটের গহীনে আবদ্ধ। নেহা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু নীলয়ের পুরুষালী শক্তির কাছে নেহা পরাজিত। অনেকটা সময় এভাবেই থাকার পর নীলয় ইচ্ছে করে একটু ছেড়ে দেয়। নেহা হাঁপাতে হাঁপাতে বলে, নীলয় এখনো সময় আছে, দয়া করে আর আগাবেন না, আমার জীবনটা এভাবে শেষ করবেন না। আপনি যা করেছেন তা ঠিক নয়, আপনাকে আমি পছন্দ করি না, ভালোও বাসি না, আপনার কোনো অধিকার নেই আমাকে ছোঁয়ার। হ্যাঁ, স্বামী হওয়ার সুবাদে আপনি এখানে যা ইচ্ছে করতে পারেন, কিন্তু আমার তা পছন্দ না, কারণ এসবের মাঝে ভালোবাসা না থাকলে পূর্ণতা আসে না। আপনাকে আমি ঘেন্না করি, প্লিজ আমাকে ছেড়ে দিন। ঠিক ভুলের হিসাব করার অবস্থা এখন নেই আর, আজ আমাকে বাধা দিও না নেহা। তুমি আমাকে পছন্দ করো আর না করো, আমি তোমাকে ছাড়ছি না। আজ পর্যন্ত এই নীলয় কখনো কোনো মেয়ের দিকে বাজে দৃষ্টিতে তাকায়নি, কোনো খারাপ কথাও বলেনি। নীলয় এমন একজন যার সামনে মেয়েরা নিজে থেকে এসে কামনার যন্ত্রণায় ডাক দিলেও নীলয় ফিরে তাকাবে না, কারণ নীলয় চায় ভালোবাসা, একটা সম্পর্ক যা তোমার আর আমার মাঝে হওয়া উচিত ছিল। আমি মানছি আমি খারাপ একজন, তোমাকে পেতে যা ইচ্ছে করতে পারি, চাইলে তুমি কেন যে কোনো মেয়েকেই তার শরীরে নিজের কামনার দন্ত বসিয়ে দিতে পারি, কিন্তু সেসবের মাঝে ভালোবাসা থাকবে না,
থাকবে এক ধরনের পৈশাচিক ক্ষুধা, যা এখন আমার মাঝে এসে ভর করেছে। আমি এখন কোনো বারণ শুনব না। যেখানে ভালোবাসা দিয়েও পাওয়া যায় না, সেখানে আর ভালোবাসা নয়, বরং ক্ষমতা দেখাতে হয়। আজ আমি শুধু তোমায় ভালোবাসতে চাই, আপন করে পেতে চাই, আর কিছু না। আমাদের মাঝে আর কোনো দূরত্ব নয়, এই দূরত্ব আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আজকের পর তুমি যা ইচ্ছে ভাবতে পারো আমাকে নিয়ে, এতে আমার কিছুই আসবে না। নীলা আর কিছু বলে না। ধীরে ধীরে নেহার শরীরের উপর নিজের পরিযাসিক থাবা বসাতে লাগলো। নেহা যতই দূরে সরানোর চেষ্টা করতে থাকে নীলয়, ততই যেন হিংস্র হয়ে যায়। নেহা একসময় চুপ হয়ে যায়। জীবনে কখনো এতটা অসহায় বোধ ওর হয়নি, এখন যতটা হচ্ছে। ধীরে ধীরে নীলয় পুরোপুরি নেহার উপর তার কর্তৃত্ব বসাতে থাকে। একটা একটা করে নেহার শরীর থেকে কাপড়গুলো ছিঁড়ে খুলে ফেলে দিতে থাকে। তারপর রাত 3টা বাজে, নীলয় চেয়ারে বসে হেলান দিয়ে এক মনের সিগারেট টেনে যাচ্ছে। বিছানায় হাঁটুর সাথে মাথা লাগিয়ে ছেঁড়া কাটা জামা পরে বসে আছে নেহা। সে অনবরত কেঁদেই চলেছে, কেউ কোনো কথা বলছে না, কেবল দুজন মানুষ চুপ হয়ে অন্ধকার ঘরে বসে আছে। একজন নিজের রাগ মিটিয়ে নিকোটিনের নেশায় ডুবে আছে, আর একজন নিজের রাগের জন্য আফসোস করে আজ সব কিছু হারিয়ে বসে কান্না করছে। নেহা হয়তো ভাবছে কেন নীলয়ের সাথে এত রাগ আর ঝগড়া করতে গেল। নীলয় সিগারেটের ধোঁয়ার উপর ছেড়ে দিতে বলে, সহজে রাগ করি না নেহা, চেয়েছিলাম তোমার মাঝে আমার প্রতি ভালোবাসা জমাতে, কিন্তু সেটা আর হলো কই। আমি যা করি সেটার ব্যাপারে আমাকে যা ইচ্ছে বললেও আমি তা মেনে নিই, কিন্তু যেটা আমি করি না সেটার ব্যাপারে আমাকে একটা কথা বললেও আর ঠিক থাকতে পারি না, প্রচণ্ড রাগ ওঠে। বারবার বলতে চেয়েছিলাম অরিনকে আমি ভালোবাসতাম অনেক আগে, সে মারা গিয়েছে, এটা জানো না? জানো তুমি অরিনকে আমি ভালোবাসি, কিন্তু জানো না অরিন আর বেঁচে নেই। আর কাল রাতে আমি রাস্তায় মাহিমকে পেয়েছি, রাতে আমি সাকিব ভাইয়ের সাথেই ছিলাম, কারণ না থাক আমি দোষী, আমি সব কিছু করেছি, এখন যা হয়েছে তা ঠিক হয়েছে। এরপরও যদি কিছু বলার থাকে তো আমি খুব খুব দুঃখিত, আসলে রাগের মধ্যে কি করে ফেললাম আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না, তবে আফসোস হচ্ছে না। এখন কোনো মানুষ খারাপ কাজ করলেও তাকে সরাসরি দোষ দিতে নেই, আগে সব কিছু জানা দরকার, বোঝার দরকার, তারপর কারণটা খোঁজা দরকার, এরপর না হয় তাকে দোষারোপ করা উচিত। নীলয় কথা বলে চলেছে, নেহা কেবল বিড়ির এক কোণায় বসে চুপটি করে মাথা নিচু করে কেঁদে চলেছে। নেহার আজ খুব অসহায় লাগছে, নীলয় যা বলছে তা একটাও ওর হয়তো কানে যাচ্ছে না। নেহা কেবল বাকরুদ্ধহীন হয়ে কান্না করে চলেছে। মাঝে মাঝে নীলয়ের উচ্চস্বরে হাসির শব্দও শুনতে পাচ্ছে ও। নেহার কানে একসময় আজানের ধ্বনি ভেসে আসে। সকাল হতে যাচ্ছে, কোনো রকমে নেহা সাবারে গোসল শেষ করে বিছানায় আসে। নীলয় তখনও চেয়ারে আতসোয়া হয়ে পড়ে আছে। নেহা যখন বিছানায় আসে তখন খেয়াল করে নীলয়ের ডান আর বাম হাত পুরোটা ব্লেড দিয়ে কাটা, রক্ত এখনও ঠিকমতো জমেনি, সারা মেঝে রক্তে একাকার। ডান হাতের কিছু জায়গায় এতটাই বাজেভাবে নীলয় কেটেছে সেখানে দিয়ে মাংসও বের হয়ে আছে, সার্জিক্যাল ব্লেড নিচে পড়ে আছে। রাগের বসায় নীলয় যে এত কিছু করবে নেহা কল্পনাও করেনি। আর আজও ব্যাপার, নীলয় কথা বলতে বলতে এত কিছু করেছে নেহা তা বুঝতেও পারেনি। নীলয় মাঝে মাঝে হাসছিল, নেহা সেটাও খেয়াল করেনি, হয়তো তখন হাত দুটো ক্ষত বিক্ষত করছিল, তখন সে চিৎকারের বেলাতে জোরে জোরে হাসছিল। নেহা কি করবে বুঝতে পারছে না, সাইকো লোকটার পাগলামিগুলো নেহাকে অনেক কিছুই ভাবায়। নেহা নীলয়ের দিকে এগিয়ে যায়, বোকা মুখটার দিকে তাকালো, ঘুমিয়ে আছে নীলয়, নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। খোঁচা খোঁচা দাড়িতে নীলয়কে দারুণ লাগে যখন সে টোর চেপে মুচকি হাসে। নেহা কিছুক্ষণ নীলয়ের ইনোসেন্ট চেহারের দিকে তাকিয়ে থাকে, কি মনে করে নিচে পড়ে থাকা ব্লেডটা হাতে নেয়। নীলয়ের মতো করে নিজের হাতে একটা টান দিতেই অবাক হয়, কারণ নেহার হাত ভালো করে কাটেইনি, ব্লেড কোনো রকমই ধার নেই। তার মানে নীলয় যখন ব্লেড ধার ছিল ততক্ষণ অবধি সে নিজেকে কষ্ট দিয়েছে। নেহা আবারও নীলয়ের দিকে তাকায়,
পরক্ষণে মনে পড়ে একটু আগে ঘটা সেই বিভৎস ঘটনাটা, যা নেহা কখনোই মেনে নিতে পারবে না। নিজের বরের কাছে সে আর ধর্ষিতা। ভাবতে নিলয়ের দিকে আবারও ঘৃণা দৃষ্টিতে তাকায়। নিলয়কে হয়তো নেহা কিছুটা হলেও পছন্দ করা শুরু করেছিল, কিন্তু নিলয় জোর করে নেহাকে বিছানায় ফেলে। নেহা আর কিছু ভাবতে পারে না, বিছানায় এসে গা এড়িয়ে দেয়। ক্লান্ত থাকায় কখন যে ঘুমিয়ে পড়ে নেহা খেয়াল করেনি। ওদিকে নিলয় চোখ বন্ধ করে শুয়ে আছে। নেহা ভাবছে সে ঘুমিয়ে আছে, কিন্তু নিলয় ঘুমায়নি, সে চুপচাপ শুয়ে থাকে। তারপর নেহা, কিরে মা, এত বেলা হয়েছে, উঠছিস না কেন? নেহা খেয়াল করে কে যেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, অনুহাত নেহাকে স্পর্শ করছে, তাই ঘুমিয়ে ঘুরে নেহা নাভলাফিয়ে ওঠে। তাকে দেখে নিলয়ের মা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নেহা আর চোখে আশেপাশে তাকায়, নিলয়কে দেখার চেষ্টা করে, কিন্তু নিলয় সেখানে নেই। নিচে তাকায়, সেখানেও কোনো রক্ত নেই, একদম পরিষ্কার। নেহা নিলয়ের কথা জিজ্ঞাসা করতে যাবে, তখনই ওর মা বলে, বেলা 12টা বাজতে গেল, নিলয়কে ঘরে দেখলাম না। কই ও, আর তুইও তো উঠছিস না, কি ব্যাপার, কিছু হয়েছে রে মা? নিলয় কোথায় আমাকে বল। নেহা আর নিজেকে সামলাতে পারে না, নিলয়ের মাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কান্না করে দেয়। নিলয়ের মা নেহার মাথাটা নিজের কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছু সময় পর নিলয়ের মা বলে, আমাকে কিছু বলার দরকার নেই রে মা, আমি সব জানি। নিলয় রাত 4টার সময় আমাকে ডেকে সব বলেছে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না যে নিলয় এমন কিছু করবে। যে মস্তান, সে মস্তান জানি, কিন্তু ও এতটাও খারাপ না যা তুই ভাবিস। জানিস নেহা, নিলয় কিন্তু আমার আপন ছেলে না। অরিনের কথা তো তুই জানিসই, অরিন নিলয়কে ভালোবাসত, নিলয়ও অরিনকে ভালোবাসত, কিন্তু ও যে মস্তান ছিল, আর অরিনকে ওর মস্তানির জন্যই চলে যেতে হয়। নিলয়কে মারতে পিছন থেকে একটা ছেলে আসে, আর অরিন তখন নিলয়কে বাঁচাতে নিজের প্রাণ দেয়। নিলয় খারাপ না রে মা, ওকে আমরা চিনি, সে শহরে মস্তান হতে পারে, হবে নাই বা কেন? ছোট থেকেই তো সে সঠিক শিক্ষা পায়নি, তা এমন হয়ে গেছে। বড় ভাইয়ের সাথে মিলে সে মস্তানি করা বেড়ায়, কিন্তু সে খারাপ না, সে অনেক ভালো ছেলে। ভাইয়ের থেকে নিলয় মস্তান, ভিতরে থাকা একজন ভালো মানুষ আছে। আর মাহিককে সে কালকে নিয়ে এসেছে, নিলয় চাইলেই তো মাহির সাথে অনেক কিছু করতে পারত। আমি নিলয়কে চিনি, সে এমন না, তুই তাকে কখনো সঠিকভাবে বোঝার চেষ্টা করিসনি। যাক বাদ দে, তোর ভাইয়ের সাথে ছিল কালকে রাতে। নেহা শোয়া থেকে উঠে বসে নিলয়ের মায়ের দিকে অবাক চোখে তাখায়। নেহা যেন বোকা বনে যায় নিলয়ের মায়ের থেকে এসব শুনে। নেহার চোখে মুখে উত্তেজনা, নেহা কেবল বলে ওঠে, মানে আপনি এসব কি বলছেন? আপনি ওর মা নন, আর আমার ভাইয়া আসবে কোথা থেকে? আমার তো কোনো বোন বা ভাই নেই, আমি একমাত্র সন্তান আমার মা বাবার। নিলয় তোকে সব বলিনি? আর তোর বাবা মা কোথা থেকে আসলো? কি বলবে ও, আমি ঠিক বুঝতে পারছি না। সাকিবের নাম শুনেছিস কখনো? সাকিব কাল রাতেও হয়তো বলেছিল। প্রধানমন্ত্রী হতে যাচ্ছে সে, যে লোকটা। ও, দেখেছিলাম টিভিতে, নতুন মন্ত্রী হতে যাচ্ছে। আবার শুনেছিলাম মাহফুজ মেরে নিখোঁজ নাকি তার হাত ছিল। হুম, ওই সাকিব, ওটাই তোর ভাই, ভাই বলতে সৎ ভাই। কি বলছেন এসব, ও আমার ভাই আবার সৎ ভাই, ঠিক বুঝতে পারছি না। তোর বাবা মাকে এ যে জিজ্ঞাসা করিস, এখন চল খেতে যাবি, বাড়িতে অনেক লোকজন, বিয়ের তারা শেষ হোক, তুই সব জানতে পারবি। নেহা চুপচাপ বোকার মতো তাকিয়ে থাকে, মাথার মধ্যে কতগুলি প্রশ্ন এসে ঘুরপাক খাচ্ছে তার, সবকিছু জানার জন্য মনটা উৎকণ্ঠায় পড়ে গেছে। তবে সেসব প্রশ্নের সবগুলো উত্তর একজন মানুষের কাছে আছে, আর সে হলো নিলয়। নেহা ঘর থেকে বের হয়ে নিলয়কে অনেকবার মনে মনে খুঁজেছে, অনেক লোক থাকায় ঠিক নিলয়কে খুঁজেও পাচ্ছে না। মাহিকে দেখেছে, রিমা আর তার মামাতো বোনের সাথে কাজ করতে, কিন্তু নিলয় কোথায়? বাড়ির অনেক জায়গাতে নিলয়কে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু নিলয় নেই। অর্ক কাজে ব্যস্ত ছিল, তাই আর জিজ্ঞাসা করা হয়নি নিলয় কোথায়। আর এদিকে নিলয় দামি সোফাতে আধা শোয়া হয়ে বসে আছে, দুই হাতে তার ব্যান্ডেজ। ঠিক সময় আগে একটা স্যালাইন শেষ হলো,
এখন নিজেকে অনেকটা শক্ত লাগছে। যেখানে যেখানে বেশি কাটা হয়েছে সেখানে সেলাই করা হয়েছে। নিলয় চোখ বন্ধ করেই শুয়ে আছে সোফাতে। বড় বাড়ির মধ্যে কেবল দুজন মানুষ, নিলয় আর সাকিব ভাই। নিলয় সাকিব ভাইয়ের বাড়িতে এসে বসে আছে। কি অদ্ভুত, দুদিন আগেও তো সাকিব নিলয়কে মারার হুমকি দিয়েছিল, আবার সেই নিলয় সাকিব ভাইয়ের বাড়িতে এসে বসে আছে। আর সাকিব ভাই ডক্টর ডেকে সব ব্যবস্থা করে দিয়েছে। সাকিব ভাই এখন নেই, নিলয় আধাশোয়া হয়ে লিভিং রুমের চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছে। এখন চোখে মুখে বেশ চিন্তার ছাপড়, তবে চিন্তাটা নেহা বা সাকিব ভাইকে নিয়ে নয়, ওর চিন্তা প্যান্টের পকেটে থাকা কয়েকটা ছেঁড়া ছবিগুলো নিয়ে, যেখানে নিলয়ের অনেক কিছুই প্রকাশ্য, সাথে ভিডিও ডিক্স। নিলয় মস্তান যা দেশের সবাই জানে, কিন্তু মস্তানি করার প্রমাণ কখনো কারো কাছে ছিল না, তাই পুলিশ তাকে ধরে নিয়ে গেলেও ছেড়ে দিয়েছে সঠিক প্রমাণের অভাবে। নেহা যখন ঘুমিয়ে পড়ে তখন নিলয় বসা থেকে ওঠে, সাথে সাথে নিলয় ব্যথা আর যন্ত্রণা সহিত হাত নিয়ে ওয়াশরুম থেকে পানি নিয়ে রক্তগুলো কাপড় দিয়ে মুছে দেয়। তখনও রক্ত পড়ছিল হাত থেকে, কাজ শেষ হলে নেহার দিকে কিছু সময় তাকিয়ে মুচকি হাসে। নেহার চুলবিয়ে পানি গড়িয়ে পড়ছিল তখন। নিলয় চেয়েছিল ওর মাথাতে একটু হাত বুলিয়ে দিতে, কিন্তু কিসের একটা বাধা তাকে বারবার আটকে রেখেছিল। এরপর খুব ভোরে বের হয়ে বাড়ির কাছে আসেও, নিজেকে বড্ড দুর্বল লাগছিল ওর। বাড়ির দরজা খুলে যখন সে বসতে যাবে তখন দেখে ড্রাইভিং সিটে কিছু একটা রাখা, নিলয় তা হাতে নেয়, একটা খাম। নিলয় ছিঁড়তেই দেখে সেখানে কতগুলি ছেঁড়া ছবি। কিছু সময় নিলয় ভালো করে তাকিয়ে দেখে, বুঝে যায় নিলয়ের খারাপ কাজের সবগুলো ছবি এখানে, সাথে একটা ভিডিও ডিস্কও আছে। হাতে অসহ্য যন্ত্রণা আর ব্যথার কারণে নিলয় তেমন কিছু না ভেবে সাকিব ভাইয়ের বাড়িতে চলে আসে। নিলয় খেয়াল করে কে যেন দরজা খুলে ভিতরে আসছে। হাত ঘুরিয়ে দেখে সাকিব ভাই, চোখে মুখে একটা হাসি রেখা ফুটে উঠেছে। নিলয় যেন কথা বলার মতো ইচ্ছা শক্তি একদমই নেই। সাকিব ভাই নিলয়ের পাশে বসে জোরে একটা হাসি দিয়ে বলে, তোমাকে আগেই বলেছি নেহাকে মেরে দাও। নিলয় আদাশোয়া থেকে উঠে বসে সাকিব ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসলো। সাকিব ভাইও নিলয়ের দিকে তাকিয়ে হাসে। তারপর তিনি একটু জোরেই বলে, ওই যুবরাজ, নিলয়ের জন্য দামি বিয়ারের বোতল আর আমার জন্য স্কচ নিয়ে আয়। নিলয় নিভু নিভু দৃষ্টিতে সাকিব ভাইয়ের দিকে তাকালো। সাকিব নিচের দিকে তাকিয়ে আছে। নিলয় একটু বেশি চোখ মেলে সাকিব ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাই খাবো না কিছু। কেন, তুমি বিয়ার খাবে না? এটা কি হয়, তুমি নিলয় তো? বাদ দাও, তোমার জন্য পকেটে একটা জিনিস আছে, বের করে দেখো। সাকিব ভাই নিলয়ের পকেট থেকে খামটা বের করে, খাম থেকে ছবিগুলো দেখতে থাকে। একটা ছবির দিকে তাকিয়ে সাকিব অনেক অবাক হয়। এটাতে স্পষ্ট দেখা যাচ্ছে মাহফুজ সাহেবের রাশটা নিজ হাতে মাটির নিচে পুঁতে দিচ্ছে তিনি নিজেই, আর কে যেন তার সামনে থেকে ছবিটা তুলছে। তারপর আরও একটা ছবির দিকে তাকায়, সেই দিনের ঘটনার ছবি, যেখানে নিলয় আর সাকিব ভাই রাস্তার মধ্যে চেয়ার নিয়ে বসে আছে। তুমি এসব ছবি কই পেয়েছো? জানি না, আজ সকালে গাড়ি ড্রাইভিং সিটে পাওয়া। সিট, আমি শেষ নিলয়, আমি শেষ। আমি মন্ত্রী হতে চাই, আমাকে যেভাবেই হোক মন্ত্রী বানাতেই হবে তোমার। তোমার তো অনেক টাকা, কে করলে এসব, কে করতে পারে? আমিও খুঁজছি। নো নিলয় নো, তাকে না পেলে সব কিছুই শেষ, ফুল প্রুফ প্ল্যানিং আমার শেষ হয়ে যাবে। নিলয় কিছু বলে না, সব কিছু অন্যরকম হয়ে যাচ্ছে। নেহার কথা খুব মনে পড়ছে নিলয়, কাল রাতে হয়তো নেহার সাথে জোর না করলেও পারত। কি থেকে কি হয়ে গেল নিলয় নিজেও তা বুঝতে পারেনি। যখন বুঝেছে সব তার দোষ, তখনই সে তার হাত কেটেছে। সে রাগের জন্য নিজেকে কন্ট্রোল করতে পারেনি, নিজের উপরেই নিলয় সবসময় রাগ দেখিয়েছে, যার ফলস্বরূপ সে সাইকো। যুবরাজ সাকিব ভাইয়ের কথা মতো সব কিছু নিয়ে হাজির, কিন্তু সাকিব ভাইয়ের মুখে স্পষ্ট চিন্তার ছাপ দেখা যাচ্ছে। নিলয় যুবরাজকে সাকিব ভাইয়ের দিকে সব কিছু এগিয়ে দিতে বলল। অর্ক ভাইয়া, নিলয়কে দেখেছেন? অর্ক বসে আছে, নেহা অর্কের পাশে এসে বসলো। শুকনো এক দৃষ্টিতে অর্ক নেহার দিকে তাকায়। নেহা অর্কের দিকে তাকিয়েই প্রশ্নটা করে। অর্ক জানে না নিলয় কথায়, তবুও বলে, গিয়েছে কোথাও?
কেন, ওর কথা কি খুব মনে পড়ছে? না, ওর কথা আমার মনে পড়বে না। আচ্ছা অর্ক ভাইয়া, নিলয় কি ওনাদের ছেলে না? মানে নিলয়ের কি কেউ নেই? নিলয় ভাইয়া আমাকে তার সাথে থাকতে দেয়, ছোট ভাই হিসেবে। উনি আমার বা নিলয়ের মা নন। ও, নেহা রুমে চলে আসে। কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে ও। নিলয়ের সাথে কাটানো রাতের সময়টা সে একদমই ভুলতে পারছে না। বিচ্ছিরি রকমের এক ঘৃণা নিলয়ের উপর চেপে বসেছে। একবার মনে হলো সে নিলয়কেই খুন করবে, কিন্তু পরক্ষণে ভাবনা থেকে সে বেরিয়ে এসেছে। হয়তো নতুন কিছু প্ল্যান নেহাও করছে। নিলয়, তুমি সাফিনের নাম শুনেছ? নিলয় কোনো রকমে হাত দুটো নাড়ানোর চেষ্টা করে। সাফিনের নাম শুনে মুচকি হাসেও। সাফিন হলো নিলয়ের মতোই একজন। নিলয় ছাড়া সাফিন এই শহরের আরও একজন ভয়ঙ্কর কিলার অফ রক স্টার, নিলয় বলে। হয়তো সে এটা করতে পারে। আমার তা মনে হয় না ভাই। যাই হোক, আমি খোঁজ নেব। আপনার এসব নিয়ে ভাবতে হবে না। নিলয় কোনো রকম বসা থেকে উঠে দাঁড়ায়। আগের থেকে হাতে কম ব্যথা অনুভব করছে, কারণ নিলয়ের মধ্যে আবার চাপা রাগ এসে জমা হয়েছে। সাফির নামটা সাকিব ভাই ইচ্ছে করেই বলেছে। হয়তো নিলয়কে দিয়ে সব মস্তানদের সরাতে চায় সাকিব। নিলয় দরজার দিকে পা বাড়াতেই সাকিব ভাই বলে, তোমাকে বলেছিলাম নেহাকে মেরে দিতে। নিলয় ঘুরে এসে আবারও বসে সোপাতে। সাকিব ভাইয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। সাকিব ভাই চোখ নামিয়ে নেয়। নিলয় বলে, আমি নেহাকে মারবো না, আর কোনো শক্তি নেই নেহাকে আমার সামনে মারা। যদি তুমি মরে চাও? নিলয় মাথাটা ডান বাম করে ঘুরিয়ে নেয়। টেবিলের উপর থেকে ড্রিঙ্কসের বোতল হাতে নিল, মুখে কয়েক ঢোক ঢেলে দিয়ে সাকিব ভাইয়ের দিকে আপাতত শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমার কাছে এসেছি বলে সেদিনের রাতের কথা ভুলে গেছি তা না। তোমার সাথে এখনো মাইন্ড গেম খেলা বাকি মিস্টার সাকিব। নিলয়, সময় আছে এখনো, আমার কথা শোনো। তুমি জানো না টিক্কা সাহেব, বিবি আর গোলাম সব আমার হাতেই। আবার বলছি, রাফিয়ানি খেলাতে যদি তুমি মরে যাও। কে মারবে সাফিন? সাকিব ভাই রহস্যময় হাসি দেয় একটা। নিলয় সব দিক তাকায়। সিসি ক্যামেরা অনেক স্থানে লাগানো। নিলয় চাইলে যে কোনো সময় সাকিব ভাইকে মারতে পারে, এই সাহস নিলয়ের আছে। কিন্তু এই সাকিব ভাই তো নিলয়কে খাইয়ে বড় করেছে, কেবল প্রয়োজনে নিলয়কে তিনি ব্যবহার করেছেন। নিলয়ের পাশে যখন কেউ ছিল না তখনও সাকিব ভাই ছিল। মস্তানি জগতে রাজা হওয়ার পিছনে সাকিব সবকিছু। এজন্য বারবার নিলয়ের ভিতরে সাকিবের জন্য ইমোশন কাজ করে। নিলয় কোনো কথা বলল না। ড্রিঙ্ক শেষ করে নিলয় বসা থেকে উঠে দরজার কাছে আসতেই সাকিব ভাই বলে, তোমাকে যদি তোমার খুব কাছের লোকই মারে তাহলে কেমন হবে? কে মারবে সাফিন? তাহলে সেটা নেহার সামনেই মারতে বলো, ও খুশি হবে। সত্যি তুমি নিলয় তো, এত বুদ্ধিহীন তো তুমি নও। মাইন্ড গেমারের মুখে হার মানার শব্দ চিরধ্বনি হচ্ছে চার দেয়ালের মাঝে। হোয়াই নিলয়? নিলয় আর দাঁড়ায় না, সোজা সাকিব ভাইয়ের বাড়ি থেকে বের হয়ে আসে। কেন যেন তার মাথাটা চক্কর দিতে থাকে। প্রথম থেকে সব কিছু ভাবতে থাকে। যেদিন সাকিব ভাইয়ের এর সাথে নিলয়ের নেহাকে নিয়ে ঝামেলা হয়, সেদিন সাকিব ভাই আর নেহার মাঝে সম্পর্কটার গল্পটা জানতে পারে। সেদিন রাতেই তিনি রহস্যময় হাসি দিয়ে বলেছিলেন, কাছের মানুষই মারবে নিলয়কে। নিলয় এসেছিল সেদিন রাতেই কাকতালীয়ভাবে মাহির সাথে নিলয়ের দেখা, যা নিলয় গ্রামের এই দিকটাতে আশা করেনি। মাহিকে নিয়ে যাওয়ার পরই নেহার সাথে ঝামেলা বাঁধে আমার। নেহার সাথে ঝামেলা বাঁধে অরিন আর মাহিমকে নিয়ে। মাহিকে নেহা দেখেছে, অরিনকে সে দেখেনি। তাহলে অরিনের গল্প কে বলছে? মা? না, মা কখনো বলবে না। তবে কি অর্ক? অর্ক বললেও তো সত্যিটাই বলবে, নাকি নেহারই বুঝতে ভুল হয়েছে? নেহা কেন এত রিয়্যাক্ট করবে? সাকিব ভাই একবার বলেছিল নেহা আমাকে ভালোবাসতে যাচ্ছে। নেহার রাগের মাঝে কি ভালোবাসা ছিল? এরপর ওর গাড়িতে অনেকগুলো পিকচার, যা হুট করে অনাকাঙ্ক্ষিতভাবে নিলয়ের সামনে পড়ে যায়। তাকে
দেখানোর জন্যই রাখা হয়েছিল, যা এতদিন হয়নি। হুট করে সেই দিন রাতের পর এমন ঘটনা ঘটে, সাকিব ভাইয়ের সাথে ঝামেলা, মায়ের সাথে দেখা, নেহার সাথে পৈশাচিক অসমাধর, ছবিগুলো হুট করেই সামনে আসা, বিষয়টা ঠিক এমনি এমনি হয়নি, কোথায় যেন একটা মিল আছে। মিলটা কি মাইকে ইঙ্গিত করছে, নাকি অর্ক, নাকি নেহা, নাকি সাকিব ভাই, নাকি অন্য কেউ? তারপরে নেহার সাথে বাজে একটা সম্পর্কের সূচনা ঘটে নিলয়, সেই সাথে নিলয় রাফিয়ানের সাথে হয়ে যায় একজন বধূধর্ষক। তারপরে সাকিব ভাইয়ের সাথে নিলয়ের আলাপ আলোচনা, যেখানে নিলয়কে তিনি আবার বলছেন, কাছের মানুষ যদি মারে, নিলয় আর ভাবতে পারে না, কেমন যেন সব অন্যরকমভাবে গুলিয়ে যেতে থাকে, মস্তানি বড়ই আজব একটা ব্যাপার। এখানে যে যেমনভাবে হ্রাস করে চলবে, সেই সবার উপরে, যা নিলয় এতদিন করে এসেছে, যেখানে কেবল রক্ত আর খুনের পারিপার্শ্বিক বিভীষিকা যুদ্ধ, যার এপার কিংবা ওপারে যে কোনো একজনকে মরতেই হবে। নিলয় আর ভাবতে পারে না, গাড়ি চালাতে থাকে। তারপর নিলয় দুর্বল হাতে বেশ কিছু সময় গাড়ি চালায়। এক সময় সে গ্রামের খুব কাছে চলে এসেছে, পকেট থেকে ফোন বের করে কল দেয় মাসুমকে। ভাইয়া বলো, রিয়াজ সিয়াম আর তুই আমার সাথে দেখা করিস। ওকে ভাইয়া। নিলয় ফোন কেটে দেয়। বাড়ির সামনে এসে নিলয় গাড়ি থামালো। নিলয় গাড়ি থেকে নামতেই মাহি এসে সামনে দাঁড়ায়। নিলয়কে দেখে মাহি বলে, আপনাকে দেখছি না সকাল থেকে, কোথায় ছিলেন? কেন? ওই আপনার হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? এতগুলো ব্যান্ডেজ কেন আমাকে বলুন, কই দেখি। নিলয় মাহির দিকে তাকায়। স্পষ্ট নিলয় মাহির চোখে মুখে উত্তেজনার ছাপ দেখতে পায়, কিন্তু সেটা কেন হয়েছে নিলয় তা বোঝার চেষ্টা করে। মাহি নিলয়ের দুই হাত ধরে হাতে ফু দিতে থাকে। নিলয় হাসবে নাকি গভীর হয়ে হাত ছাড়িয়ে নেবে বুঝতে পারছে না। ওদিকে নেহা বারান্দায় দাঁড়িয়েছিল অনেকটা সময় ধরে, দূর থেকে নিলয়ের গাড়ি আসতে দেখে একবার ভাবছিল হাত কাটার জন্য একটু সহানুভূতি দেখাবে নিলয়কে, কিন্তু তার আগেই মাহি নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয় আর মাহিকে দেখে নেহার মাঝে নিলয়ের প্রতি ঘৃণাটা আরও বাড়তে থাকে, কিন্তু পরক্ষণে নেহার মনে পড়ে, যাকে সে মা বাবা ডাকে তারা নেহার মা বাবা নয়, আবার নেহা সাকিবের ভাইয়ের বোন। এসব কিছুর সঠিক ব্যাখ্যা নেহা কেবল নিলয় থেকে পেতে পারে, তাই ঘৃণাটাকে আপাতত ঝেড়ে ফেলে নিলয়ের জন্য আবারও সেদিকে তাকায়। কিন্তু মাহি নিলয়ের হাত ধরে উত্তেজিত হয়ে কথা বলছে। মাহি এমন একটা ভাব করছে যেন মাহি নিলয়ের বউ। নেহা একবার সেদিকে তাকিয়ে আবার ঘরে চলে আসে। নিলয় তা দেখতে পেয়ে মাহির থেকে নিজের হাতটা ছাড়িয়ে রুমে আসে। নিলয় এসেই দেখে নেহা বেডের উপরে এক কোণে বালিশ জড়িয়ে ধরে বসে আছে। নিলয়ের দিকে ভয়াত দৃষ্টিতে তাকালো নেহা। নিলয় সেই দৃষ্টির মানে বুঝে গিয়েছে। নিলয় কি আমাকে আবারও রাতের মতো ধর্ষণ করবে? নিলয় কিছু বলে না, একটা চেয়ার টেনে নেহার সামনে বসে। নিলয় বলে, আসলে ও আমার হাত ধরে ব্যান্ডেজ দেখছিল, আর কিছু না। নেহা কোনো কথা বলে না, কেবল নিলয়ের দিকে তাকিয়ে কান্না করে। ইনোসেন্ট নিলয়ের মুখটার দিকে তাকাতে নেহার কেমন যেন ঘৃণা বাড়তে থাকে। একদমই নিলয়কে সে সহ্য করতে পারছে না। এখানে সে তার আপন কাউকে পাচ্ছে না, কেবল অর্ককে ছাড়া। অর্ক তাকে অনেক বুঝিয়েছে। নেহার মন ভালো করার জন্য সকাল থেকে অনেকবার ঘুরে এসে নানা রকম কাজ করেছে, তবুও নেহা সেই লোমহর্ষক ঘটনা ভুলতে পারছে না। আর নিলয় এমন করতে পারে নেহা তা মেনেও নিতে পারছে না। নেহা যেন এখন একটা পুতুল হয়ে গেছে। প্লিজ নেহা, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। নেহা হঠাৎ করে হেসে দেয়। নিলয় ভয়ে নেহার দিকে তাকায়। নেহা কাঁদতে কাঁদতে যে এমন হেসে উঠবে নিলয় তা ভাবেনি। নেহা হাসি থামিয়ে বলে ওঠে, এসব কেন বলছেন? আপনার ভালোবাসা আমি জানি, আমার দেহটাকেই ভালোবাসেন, যা কাল রাতেই প্রমাণ পেয়েছি। চাইলে এখনো রাতের মতো আমাকে নিয়ে যা খুশি করতে পারেন, কিন্তু দয়া করে বলবেন না ভালোবাসি। আপনার মুখে এই মিথ্যেটা আর শুনতে চাই না। নেহা বিশ্বাস বিশ্বাস
আপনার সাথে এত প্যাচাল করার ইচ্ছেও নেই। সরাসরি বলছি আমি কে, মানে আমার মা বাবা কে, সাকিব কি করে আমার ভাই হয় বলুন, সব কিছু প্রশ্নের উত্তর আমার চাই। নিলয় অবাক হয়ে নিহার দিকে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকালো, চেয়ার ছেড়ে উঠে কয়েকবার পায়চারি করে নিল সে। হাতে প্রচণ্ড ব্যথা, মনের ভিতর নেহাকে নিয়ে কত শত ভাবনা, তবুও সবকিছু স্বাভাবিক করে সে বলল, কি সব বলছো নেহা, বিশ্বাস করো তোমাকে আমি খুব ভালোবাসি। কাল রাতের জন্য আমাকে তুমি যা শাস্তি দেবে মাথা পেতে নেব। দেখো তোমাকে নির্যাতনের শাস্তি আমি নিজেই নিজেকে দিয়েছি। শরীরের শাস্তি আর মনের কষ্ট যদি এক হতো তাহলে জীবনটা অনেক সহজ হতো। আপনি বলুন না তাড়াতাড়ি আমার পরিচয়, আপনার সামনে আমি থাকতে চাচ্ছি না। বলা যায় না কখন যে আপনার মাঝে সেই হিংস্র পশুত্ব জেগে উঠবে যার ক্ষুধা নারীর দেহেতে। তাড়াতাড়ি বলুন, আর ভালোবাসা নিয়ে লেম আর ইউজলেস বাক্য শুনতে চাই না। লজ্জা বুঝে নিলয়ের মুখটা লাল হয়ে যায়, কি বলবে ও খুঁজে পাচ্ছে না। নেহার সামনে এমনভাবে তাকে দাঁড়াতে হবে নিলয় তা আন্দাজও করেনি। কি থেকে কি যে হয়ে গেল, নিলয় লজ্জা মাখা গলায় বলে, কি জানতে চাও? আমার মা বাবাকে, সাকিব ভাই কি করে আমার ভাই হয়? তুমি আর সাকিব ভাই হলে ভাই বোন, সৎ ভাই বোন। তোমার আসল মাকে ওনার বাবা, মানে তোমার বাবা বিয়ে করে, মানে তোমাদের বাবা এক হলেও মা আলাদা। আমার মা বাবা তাহলে কোথায় আর আমি এখানে কেন? কেউ বেঁচে নেই, সবাইকে মারা হয়েছে। মানে মারা হয়েছে মানে? তোমার মাকে সাকিব ভাই বিষ দিয়ে মেরেছিল, আর তোমার বাবাকে, মানে ওনার বাবাকেও সাকিব নিজেই মেরেছিল বালির চাপা দিয়ে। তোমার নামে অনেক সম্পত্তি যশোরে পড়ে আছে। তোমার এক বছর বয়স যখন তোমার বাবা মারা যায় তখন থেকেই তুমি তোমার খালা মানে নিকিতা বেগমের কাছে থাকো, আর ওনাদেরকেই মা বাবা মনে করো, কিন্তু তারা তোমার খালা ও খালু হয়। সাকিব তোমার সৎ ভাই হয়। বিশ্বাস না হলে সাকিব আর তোমার খালা মানে বর্তমান মা বাবাকে জিজ্ঞাসা করো, উত্তর পাবে। নিলয় আর দাঁড়ালো না, বাইরে চলে আসে। কেন যেন নেহার সামনে নিলয় দাঁড়াতে পারছে না, কিসের একটা অপরাধ বোধ নিলয়কে তাড়া করে বেড়াচ্ছে। বাইরে অনেক লোকজন, বিয়ের আমেজ চারিদিকে। নিলয়ের আজ কোলাহল একদমই ভালো লাগছে না, তাই পুকুর পাড়ে গিয়ে বসে। গাছের নিচে এসে বসে নিলয়, ভাবতে থাকে ছবিগুলোর কথা। কে পাঠিয়েছে ছবিগুলো, এখানে এমন কে থাকবে বা আসবে? নিলয় এসব ভাবছে তখনই বুঝতে পারে কে যেন তার কাঁধে হাত রেখেছে। পিছন ঘুরে তাকিয়ে দেখে নিলয় গাছের নিচে বসরা। পুরো বাড়িতেই বিয়ের আমেজ, কালকেই বিয়ে, কিন্তু দুটো মানুষের মধ্যে কোনো আনন্দ নেই। মানুষ দুজন হলো নেহা আর নিলয়। নিলয় একা বসে সামনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মনে হলো কে যেন তার কাঁধে হাত রেখেছে। নিলয় ঘুরে তাকিয়ে দেখে মাহি। নিলয় দেখে মুচকি হেসে তাকিয়ে বলে, বসতে পারি? আসলে মনে হচ্ছে আপনার মনটা অনেক খারাপ, তাই ভাবলাম একটু আপনার সাথে কথা বলে আপনার মনটা হালকা করি। বসো। নিলয় চুপচাপ আবার সামনের দিকে তাকায়, পাশে মাহি বসে আছে। নিলয়ের মাথায় আবারও অনেকগুলো প্রশ্ন ঘুরতে থাকে, কিন্তু উত্তরগুলো ঠিক খুঁজে পাচ্ছে না। মাহি বলে, মাস্তানি না করলে কি নয়? মানে? না মানে সেদিন রাতে ছেলেগুলো আমার সামনেই তো আপনার মাস্তানি নিয়ে কথা বলছিল, তাই জেনেছি, তাই বলছি যে এইসব কিছু কি ছাড়া যায় না? আমার কাছে মাস্তানি আর নিজের ছায়া দুটোই একই রকম, না ছাড়া যায় আর না বেঁচে থাকা যায়। চাইলেই কিন্তু অনেক কিছু হয়। বিয়ে করেছেন, নেহার কথা ভেবেও তো ছাড়তে পারেন। আমার মনে হচ্ছে আপনি ছাড়তে চাচ্ছেন, কিন্তু আপনার উপরের লোকজন ছাড়তে দিচ্ছে না, বাধা দিয়ে আপনাকে আটকাচ্ছে। মানে তুমি এত কিছু জানো কি করে? মাই চুপ হয়ে যায়। নিলয় মাহির দিকে তাকায়। মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী, মুখটাতে পবিত্রতার প্রভাব, কিন্তু পবিত্রতার চেহারাতে থাকে না, থাকে ব্যক্তির মনে। নিলয় সেই সব
ব্যক্তিদেরই ভালোবাসে যারা মন থেকে পবিত্রতা বজায় রাখে। কিন্তু কেন যেন মাহিমেটা অন্যরকম, কেন যেন একটা রহস্যময় মাইন্ড গেমার। মাহি নিলয়ের দিকে তাকিয়ে হেসে দেয়, হাসিটা শব্দ করে শোনা যায়। নিলয় মাহির দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। মাহি বলে, না মানে বইয়ে পড়েছিলাম কেউ যদি মাস্তানিতে একবার প্রবেশ করে তাহলে সে আর বের হতে পারে না, অনেক বাধা আসে, তাই সেটা ভেবেই আপনাকে কথাটা বললাম। মাহি আর কিছু বলে না, কথাটা শেষ করে বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয়ের পাশ থেকে উঠে চলে আসবে, তখনই নিলয় বলে, তুমি না সেদিন রাতে বলেছিলে কাজ করে খাও বস্তিতে থাকো, তাহলে বই কখন পড়ো? জি মিস্টার রাফিয়ান, বই আগে পড়েছি যখন মা বাবার সাথে ভালো সময় কাটাতাম। মাহি চলে যায়। নিলয় বসে মাহিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, কেমন যেন সব গোলেমেলে লাগছে। নিলয়ের ফোন বেজে ওঠে, পকেট থেকে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে সাপিনের ফোন। নিলয় খানিকটা অবাক হয়, সাপিন তাকে কখনো ফোন করে না, সাপিনের সাথে নিলয়ের তেমন কথাও হয় না ঠিকভাবে। সাপিনের ফোন রিসিভ করে নিলয়। নিলয়, তোর সাকিব ভাইকে কিন্তু আমি মেরে দিব, কি সব ছবি দেখিয়ে বলছে আমি করেছি নাকি এসব, ওকে বোঝা। তুই সাকিব ভাইকে মারতে পারবি? কঠিন তবে ব্যাপার না। যদি তুই আগে মারিস তাহলে? কে মারবে নিলয়, কে আছে আমাকে মারবে? ভুলে গেছিস কে তোর সাথে কথা বলছে? সাপিন ফোন কেটে দেয়। সাপিন অনেক কিছুই ভাবছে, একদিকে সাকিব যদি মন্ত্রী হয় তবে নিলয় আরও শক্তিশালী হবে, তবে সাফিন জেনে গিয়েছে সাকিব ভাইয়ের সাথে নিলয়ের তেমন ভালো সম্পর্ক নেই, আর সাফিনও নিলয় থেকে কম না। যদি সাফিন নিলয়কে মারতে পারে তবে সাকিব ভাইয়ের সাথে সাফিনের ভালো একটা সম্পর্ক হবে, আর সাফিনকে দিয়ে সাকিব ভাই আরও সহজভাবে অনেক কাজ করে নিতে পারবে। কিন্তু সাকিবের মতো সাফিনও জানে নিলয় একা থাকলেও তাকে মারা অসম্ভব, কারণ নিলয় কখন কি প্ল্যান করে কেবল সেই বলতে পারে, আর এই কারণে নিলয় রাফিয়ানের সবার থেকে এগিয়ে। শেষ, নিলয়েরা এখন শহরের বাড়িতে চলে এসেছে। নেহার মা বাবা মানে নিকিতা বেগম আর হাশেম সাহেব নেহাকে দেখতে এসেছে। নেহা এ কদিনে নিলয়ের সাথে কোনো কথা বলেনি, কেবল নিলয় থেকে দূরে সরিয়ে রেখেছে নিজেকে। কিন্তু এক ছাদের নিচে থাকা দূরে কি চাইলেও থাকা যায়? নিকিতা বেগম নেহার রুমে প্রবেশ করলেন। নেহা চুপচাপ নিজের রুমে বসে আছে। নিকিতা বেগমকে দেখে নেহা মুচকি হাসলো। কেমন আছিস মা? ভালোই, কেমন আর থাকবো, যেমনটা রাখার জন্য আমাকে এখানে পাঠিয়েছো অবশ্য এতে তোমাদের কোনো দোষ নেই, সব কিছু আমারই দোষ। এখনো রেগে আছিস? রাগের কারণেই মাকে ভুলে গিয়েছিস, একবার তো দেখতে পেয়ে গেলি না। সত্যি যদি মা হতে তবে যেতাম, আর যদি আমি তোমাদের মেয়ে হতাম তাহলে এমন লোকটার হাতে আমাকে তুলে দিতে পারতে না। কি বলছিস এসব নেহা? আমাকে আগেই বলতে পারতে, আমাকে তাড়ানোর জন্য এমন কাজ করবে আমি নিজেই চলে যেতাম, আজ নিজের মেয়ে না বলে এমনটা করলে, তাই না? কি বলছিস নেহা, কিছুই বুঝতে পারছি না। নাকি বুঝিও না বোঝার ভান করছো? উফ, কি হয়েছে বলবি তো নাকি, তোর কথার আগামাতা কিছুই বুঝতে পারছি না। আমি তোমাদের সত্যি মেয়ে না, আমাকে কেন কোনোদিন বলনি এসব কথা? আমি জানি তুমি আমার খালা, আমার থেকে সব কেন লুকিয়েছিলে? নিকিতা বেগম চুপ হয়ে গেল। কি বলবে উনি ঠিক খুঁজেতে লাগলেন। নেহার থেকে তারা লুকাতে চায়নি সবটা, তবে নেহার মনে যদি এসব নিয়ে কষ্ট তৈরি হতো বা নেহা যদি হারিয়ে যেত, সে ভয় সবসময় কাজ করতো নিকিতা বেগমের মনে। এজন্য হয়তো তিনি নেহাকে কখনো কোনো দিন কিছু বলেনি। নিকিতা বেগম তবু একগাল হাসি দিয়ে বললেন, ধুর পাগলি মেয়ে, তুই তো আমাদের মেয়ে। না মা, আমাকে আজ সত্যি কথাটা বলো, আমাকে আর তোমরা কেউ মিথ্যে বলো না প্লিজ, সবাই আমাকে মিথ্যে বলে, নিলয় ভালোবাসা নিয়ে আর তুমি সম্পর্ক নিয়ে, আর না। নিকিতা বেগম নেহার দিকে তাকিয়ে আছে। নেহা যে রেগে যাচ্ছে সেটা
তিনি ভালো করেই বুঝতে পারছেন, তবে তিনি আর চুপ থাকবেন না, নেহাকে সব সত্যি বলবেন। তোর মা ছিল আমার বড় বোন, আমরা এক বছরের ছোট বড়, আবার আমাদের বিয়ে একই মাসে হয়। সাকিবের বাবা প্রভাবশালী ছিল, তোর মায়ের সাথে সাকিবের বাবা সখ্যতা গড়ে ওঠে। আমরা বারণ করতাম যেন না মেশি, কিন্তু কি আর হবে, যা হওয়া তাই হয়েছিল। তোর মা ফোন করে একদিন সাকিবের বাবাকে বিয়ে করে ফেলেছে। আমরা আর কি করব, নিদে হয়েছিল, এরপর তুই হয়েছিলি। সাকিবের মায়ের সঙ্গে তোর মায়ের সম্পর্ক খারাপ হচ্ছিল, হবেই নাই বা কেন, সাকিবের মায়ের অমতেই তোর বাবা তোর মাকে বিয়ে করে ফেলে। এর ফলস্বরূপ তোর মাকে মরতে হয়, তোর বাবাকেও মরতে হয়, কোথায় যাবি, তুই কে দেখবে, হুনির কাছে তোকে কে রাখবে, এই জন্য নিয়ে চলে আসি তোকে আমাদের কাছে, তারপর শহরে চলে আসি সব কিছু ছেড়ে, তোর যেন নতুন পরিচয় হয় একটা। নীলা বেশ কিছু সময় নিকিতা বেগমের দিকে তাকিয়ে রইল, মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল সে। বেশ কিছু সময় পর নেহা বলে, এতদিন কেন বলনি তোমরা, আর সাকিবকে তুমি জানো না, সে কোথায় থাকে জানো না। আসলে সাকিবকে আমরাও দেখিনি কোনোদিন, তোর মাকে যখন তোর বাবা মানে সাকিবের বাবা বিয়ে করে, তখন তোর মায়ের সাথে ওর বাবার যোগাযোগ নষ্ট হয়ে যায়। তবে শুনেছিলাম তোর বাবার আগে একটা বউ ছিল, আর আর তার একটা ছেলেও ছিল, কিন্তু সে কীরকম দেখতে জানি না। কেন, তুই তাকে দেখেছিস, তোর মায়ের সাথে কথা হতো মাঝে মাঝে, আগের ঘরের ছেলের কথা বলতো। আমার মাকে ওই সাকিব মেরে ফেলেছিল, আমার বাবাকেও মেরেছে সে, সাকিবের সাথে তো আমি দেখা করবই না। মা তোর দেখা করতে হবে না, যা হয়েছে সব বাদ দে, এখন তোর সংসার হয়েছে সেসব নিয়ে থাক। সাকিবের সাথে তো আমার বোঝাপড়া আছে, কিন্তু তুমি এটাও জানো না, নিলয়ের কেউ নেই, সেও এই পরিবারের পালিত সন্তান, মানে নিলয় নিজেই পরিবারকে পালন করে। কি বলিস এসব, আচ্ছা তুই এখন রেস্ট নে, সবটা পরে শুনবো। নিকিতা বেগম চলে যায়। তারপর নেহা গম্ভীর হয়ে বসে আছে, সাকিবকে নেহার খুব দেখতে ইচ্ছে করছে, কিসের একটা চাপা রাগ নেহার মধ্যে বারবার এসে কড়া নেড়ে যাচ্ছে, যেন বারবার মনে হচ্ছে সে সাকিবকে মারলেই তার সব রাগ ঠিক হয়ে যাবে। নেহা বিছানায় বসে এসব ভাবছে, ঠিক তখনই অর্ক এসে হাজির। কি করছো নেহা? কিছু না অর্ক ভাইয়া। মন খারাপ? আচ্ছা অর্ক ভাইয়া, আমাকে সাকিব ভাইয়ের সাথে দেখা করানোর ব্যবস্থা করে দেবেন। অর্ক নেহার দিকে ভ্রু কুচকে তাকায়। সাকিব ভাইয়ের সাথে কেন নেহা দেখা করবে, সে বিষয়ে অনেকগুলো প্রশ্ন অর্কের মাথায় মধ্যে চলে আসে, কোনটা রেখে কোনটা সে বলবে ভাবতে থাকে, তাই নেহাকে সহজ প্রশ্ন করে। কেন, তুমি দেখা করবে কেন? না এমনি। আচ্ছা থাক, লাগবে না, আমি নিজেই খুঁজে নেব। নেহা রুম থেকে বের হয়ে যায়, কিছুই ভালো লাগছে না, সবকিছু কেমন যেন একঘেয়েমি তার কাছে। এভাবে কয়েকদিন কেটে যায়। নিলয়ের সাথে নেহার সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে। নেহা নিলয়ের সাথে এখানে আসা অবধি একটা কথাও বলেনি, আর এদিকে মাহি নিলয়ের সাথে মিশতে যাচ্ছে। নেহা এটা দেখছে, তবু নিলয়কে সে কিছু বলেনি। রাত 3 বাজে, নিলয় এখনও ফেরেনি। নেহা রুমের মধ্যে পায়চারি করছে, নিলয়ের কোনো জিনিস নেহা এখনও ঠিকভাবে টাচ করেনি। নিলয় রোজ এসে টেবিলে বসে কিছু একটা লেখে, তারপর ড্রয়ারে তালা মেরে রেখে দেয়। নেহা চেয়ারে যেয়ে বসে, টেবিলে কিছু বই রাখা, নেহা বইগুলো মেলতে থাকে, হঠাৎ একটা ছোট্ট নোটবুক দেখতে পায়। নেহা নোটবুকটা হাতে নিল, প্রথম পাতায় সাকিব ভাই লেখা, নিচে নাম্বার সহ বাড়ির ঠিকানা, এমনকি অনেক তথ্যই দেওয়া আছে। নেহা বাড়ির ঠিকানা জেনে নেয়। তারপর সকালে নেহা একাই প্রথমবার বাসা থেকে বের হয়। নেহা সাকিব ভাইয়ের বাড়িতে এসেছে, কলিং বেল বাজিয়ে কিছু সময় হলো দাঁড়িয়ে আছে সে। ভিতর থেকে কে একজন দরজা খুলতে আসলো, নেহা সেদিকে তাকিয়ে আছে। দরজা খুলতেই ওপাশে নেহা একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে, মুখটা চেনা চেনা লাগছে, টিভিতে খবরের কাগজে অনেকবার দেখেছে, এটাই সাকিব। আর সাকিব নেহাকে এত সকালে নিজের বাড়িতে দেখে অবাক চোখে তাকায় নেহার দিকে। নেহা কিছু বলতে যাবে তার আগে সাকিব ভাই বলে, নেহা তুমি এখানে, কি ব্যাপার? সাকিব ভাইয়ের মুখে পৌঁছাচ্ছে এক হাসি, নেহাকে মারার জন্য সে অনেক কিছুই করেছে, অথচ নেহাকে ঠিক সঠিকভাবে নাগালে পায়নি, আর আজ হুট করেই নেহা তার সামনে।
কেমন যেন ছিপ ফেরে বড় মাছ তোলার জন্য অপেক্ষা, কিন্তু এখন যেন মাছ নিজেই অল্প পানিতে এসে ধরা দিয়েছে। নেহা সাকিবের দিকে তাকিয়ে বলে, আমি ভিতরে আসো। নেহা সোফায় বসে যার পাশে চোখ বুলিয়ে নিচ্ছে। একটা দেওয়ালে একটা ছবি টাঙানো, ছবিটা তিনজন মানুষ, একজন মহিলা, একজন লোক আর একজন ছোট্ট বাচ্চা। মহিলার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে ওনার বুকে ছুরি ফুটানোর মতো চিহ্ন আঁকা, যেন টপটপ করে রক্ত পড়ছে এরকম। তবে সেই ছবিটার কিছুটা পাশে আর একটা ফ্রেম, এখানে নিলয় আর সাকিব ভাই দুজনেই দাঁড়িয়ে আছে। নেহা আবারও প্রথম ফ্রেমটার দিকে তাকায়, ছুরি লাগানো লোকটার মুখের দিকে তাকায় নেহা। নেহার মুখের সাথে অনেকটি মিল খা যাচ্ছে লোকটার মুখের গড়ন। নেহা যতবার আয়নাতে নিজেকে দেখছে যেমন লাগে তেমনই এই ছবিতে থাকা লোকটার মুখের সাথে প্রায় মিল। নেহা বসা থেকে উঠে ছবিগুলোর কাছে যেয়ে দাঁড়ালো, সেই ছবিটা ধরতে যাবে তখনই শুনতে পেল, না না একদমই ধরবে না। আর কি দেখছো ছবিটাতে? এই মহিলার দিকে তাকানোর অধিকার তোমার নেই, তুমি তাকাবে পাশে যে লোকটার বুকে ছুরি মারা ওই লোকটার দিকে। কেন? উনি আমাদের বাবা, যাকে আমি সব থেকে বেশি ঘৃণা করি। মানে ওই লোকটাই কি আমার বাবা? হুম। নেহা বেশ কিছুক্ষণ ওর বাবার ছবির দিকে তাকিয়ে থাকে, এই জন্য ওর মুখের সাথে অনেকটা মিল যাচ্ছে। আবার সাকিবের মুখের সাথেও লোকটার চেহারার কিছুটা মিল দেখা যায়। নেহা তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখ বেয়ে পানি পড়তে থাকে সে বুঝতেই পারেনি। সাকিব ভাই বলে, ভাবছে লোকটার বুকে কেন ছুরি মারা? কারণ আমি লোকটাকে সহ্য করতে পারি না, কিন্তু তাকে ছবি থেকেও বাদ দিতে পারিনি। মায়ের সাথে এমনভাবে তোলা, যদি ওনাকে বাদ দিই তবে আমিও ওনার পাশে পড়ে যাব। অবশ্য এই ফ্রেমে উনি আছে ভালোই লাগে, ওনাকে রাগ দেখাতে পারি, ওনার সাথে কথা বলি, ঝগড়া করি, তাই ওনার বুকে ছুরি লাগার চিহ্ন করে দিয়েছি যাতে রাগ কমে। কেন করলেন আপনি এসব? কারণ লোকটার জন্য আমার মা মারা গিয়েছে, তবে লোকটার থেকে তোমার মায়ের দোষ বেশি। কেন তিনি এসেছিলেন আমাদের জীবনে? তিনি এসেই সব কিছু নষ্ট করে দিয়েছিল, ভালোই তো দিন চলছিল আমাদের। তাতে আমার দোষটা কি? কেন আমার কষ্ট পেতে হচ্ছে? কেন আমার মা বাবাকে মরতে হয়েছে? আমাকে কেন অন্যের বাড়িতে বড় হতে হয়েছে বলবেন? দোষ তোমার বা আমার কারো না, দোষ আমাদের ভাগ্যের, আর ভাগ্যের জন্যই ওরা মারা গেছে আর তুমিও মরবে। মানে? মানে কিছু না, আসো বসে কথা বলি, তুমি তো আবার পর নও, সৎ হলেও তো বোন তুমি, আসো তোমার সাথে কিছুটা সময় কথা বলা যাক। আপনি একটা সাইকো। সাকিব ভাইয়ের চোখে মুখে এক পৈশাচিক আনন্দ জলজল করছে। নেহা আর কিছু না ভেবে সোফাতে গিয়ে বসে, সাথে সাথেই একটা কাজের ছেলে এসে চা বিস্কুট দিয়ে যায়। নেহা সাকিব ভাইয়ের দিকে রাগ প্রতিহিংসা আর ঘৃণার দৃষ্টিতে তাকালো, আর সাকিবও নেহার দিকে একই রকম দৃষ্টিতে তাকায়। দুজন ভাই বোন হলেও দুজনের মনে প্রতিহিংসার এক বিষাক্ত অন্ধকার ভর করেছে একে অপরের জন্য। নেহার মনে সাকিব ভাইয়ের প্রতি রাগ তার বাবা মাকে সাকিব মেরেছে, আর এদিকে সাকিব ভাইয়ের নেহার প্রতি রাগ হলো তার মায়ের জন্য, ও তার মা ও সুন্দর জীবন সব কিছু হারিয়ে ফেলেছে। নেহা জানো তোমার মাকে আমি মেরেছিলাম? জানো কে বলেছে? নিলয় বলেছে। বাহ, আমাদের রাফিয়ান তো এখন অনেক কিছুই করছে, বউকে সব কথা বলছে, গুড, তা তোমাকে ভালোবেসে তো? জানি না, আমি চলে যাচ্ছি, আমার আপনাকে এক মুহূর্তের জন্য সহ্য হচ্ছে না। রাগ লাগছে, রাগ হবেই তো, আমারও হয়, আমাকেও মারতে ইচ্ছে করছে তাই না? আমারও ইচ্ছা হয় তোমাকে মারি, কিন্তু তোমাকে আমি মারবো না নেহা, তোমাকে মারবে তোমার কাছের কেউ। মানে কিসব বলছেন আপনি? সাকিব ভাই চায়ের কাপটা ফ্লোরে ছুঁড়ে মেরে বসা থেকে উঠে নেহার দিকে এগিয়ে আসে, এসে ডান হাত দিয়ে নেহার গাল দুই আঙুল দিয়ে টিপে ধরে, চোখে চোখ রেখে বলে, যেদিন তোর মাকে বিষ দিয়ে মেরেছিলাম কিন্তু তুই বাচ্চা ছিলি বলে বেঁচে গিয়েছিস, চাইলে এখনও তোকে মারতে পারি, কিন্তু এই সাকিব তোকে মারবে না, মারলে আমি কোনো মজা পাবো না, শান্তি হবে না একটুও। তোকে এমন একজনকে দিয়ে মারবো যাতে তুই কষ্ট পাবি, সেও কষ্ট পাবে,
আর আমি তা দেখে শান্তি পাবো। তোর জন্য, তোর মায়ের জন্য আমার মা মারা গিয়েছে, হয় তোকে মারবো নয়তো তোর কাছের মানুষকে মেরে তোকে সারা জীবন কষ্টের মধ্যে রাখবো। সাকিব ভাই কথাগুলো বলে নেহার গাল ছেড়ে দেয়। টি টেবিলটা হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারে দূরে। নেহার ফর্সা মুখটা লাল হয়ে গেছে। দুই পাশে এমনভাবে জোরে টিপে রেখেছিল, নেহার নিঃশ্বাসও ঠিকভাবে নিতে পারছিল না। নেহা হাঁপাতে থাকে, চোখ দিয়ে পানি পড়তে থাকে অনর্গল। একদিকে নিলয়ের নির্যাতন, অন্যদিকে সাকিব, যে কিনা তার ভাই, সেই তাকে মারতে চায়। নেহা আর কিছু ভাবতে পারে না, কাঁদতে কাঁদতে সাকিব ভাইয়ের বাড়ি থেকে বের হলো। নেহা মেন গেট পার হতেই দেখে নিলয় সামনে দাঁড়িয়ে আছে। নিলয় বোকার মতো তাকায় নেহার দিকে, কারণ নেহা কাউকে না জানিয়ে সাকিব ভাইয়ের বাড়িতে এসেছে। আর নিলয় দেখে নেহা কাঁদছে, মুখটা লাল হয়ে আছে। নেহা, নিলয় ডাক দেয়, কিন্তু নিলয় ডাকে নেহা কোনো উত্তর না দিয়ে চলে যায়। নিলয় চোখে মুখে রাগের প্রতিচ্ছবি বেশ ভালোভাবেই ফুটে উঠেছে, আর রাগটা সাকিব ভাইয়ের প্রতি। নেহার গাল লাল হওয়ার কারণটা সাকিব। নিলয় আর সাকিব ভাইয়ের সাথে দেখা করে না, চলে যায় সেখান থেকে। রাত প্রায় 12টা বাজে, নেহা বলকনিতে বসে আছে, নিলয় রুমে চেয়ার নিয়ে বসে। নেহার দিকে তাকালো একবার, তারপর চোখ সরিয়ে নিয়ে চেয়ারে হেলান দিয়ে অনেক কিছুই একা একা বলে যাচ্ছে নেহাকে। নেহা, আর কতবার বলবো তোমাকে, আমি সেদিন যা করেছি তা অন্যায় ছিল। তোমার মতকে আমি প্রাধান্য দিইনি, কিন্তু বিশ্বাস করো নেহা, আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। আমাকেও খুব বেশি ভালোবাসতে হবে না তোমার, আমাকে সামান্য ভালোবাসা কিংবা কেয়ার নিও তাতেই হবে। নিলয় একা একা অনেক কিছুই বলে চলেছে। নেহা বাইরে তাকিয়ে আছে। আজ আকাশের মনটা অনেক খারাপ, বৃষ্টি শুরু হয়েছে কিছুটা সময় আগে, থামার কোনো নামই নেই। নিলয় বকবক করতে করতে হঠাৎ শুনতে পায় কলিং বেলের আওয়াজ। নিলয় চুপচাপ দরজা খুলে দেখে অর্ক দাঁড়িয়ে। কিছু বলবি না মানে ভাইয়া, এইটা তোমাকে দারোয়ান চাচা দিতে বললো, উনি একটু আগেই এটা পেয়েছে, বলেছে কে যেন কালো পোশাক পরে মুখ ঢেকে এটা দিয়ে গেছে, আর দেওয়ার সময় তোমার কথা বলেই দিতে বলেছে, তাই আমি নিয়ে এলাম। আচ্ছা। নিলয় দেখে একটা খাম, সেদিনের মতো খাম, একই রঙের, এরকম কাগজে মোড়ানো খাম। নিলয় চেয়ারে গিয়ে বসে খামটা ছিঁড়ে দেখে সেখানে একটা কাগজ, বোঝাই যাচ্ছে এটা ছোট্ট একটি চিঠি হবে। নিলয় কাগজের ভাঁজ করে, মিস্টার রাফিয়ান, সেদিনের ছবিগুলো দেখে অবাক হয়েছিল না? অবাক হবেই বা না কেন, সারা জীবন তো আর রাফিয়ানি জীবন চলবে না, তাই না? পুলিশ তো তোমার পিছনে পড়ে আছে, কিন্তু সাহস আর প্রমাণের অভাবে তোমাকে কেউ ধরতে পারে না। উফস, শুধু তোমাকে না, সাকিব, শাফিন আর তুমি, তোমাদের তো পুলিশ ছুঁতেই পারে না। আমি কিন্তু পুলিশ নই, আমি চোর। কেমন চোর জানো? অপরাধীদের গোপনীয়তা চুরি করি, আমি সিআইডি অফিসারের কোনো একজন। এখন প্রশ্ন উঠছে, সব প্রমাণ থাকতেও কেন তোমাকে ধরছি না? মিস্টার রাফিয়ান, ইউ আর মাইন্ড গেমার, তাই তোমার সাথে একটু খেলা করতে ভালো লাগবে না, তা কি হয়? তোমার সাথে মাইন্ডের দাবা খেলতে চাই, অপেক্ষাতে আছি তোমার রাজাকে খাওয়ার। নিলয় চিঠিটা ঠিকঠাকভাবে ভাঁজ করে আগের মতো খামে রেখে দেয়। খামটা টেবিলের উপর রেখে একটা সিগারেট জ্বালায়। চোখে মুখে কোনো চিন্তার ছাপ নেই, শান্ত ভঙ্গিতে সিগারেট টেনে চলেছে নিলয়। ঠিক তখনই নিলয়ের ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে সাকিব ভাইয়ের ফোন। নিলয় রিসিভ করাতে ওপাশ থেকে সাকিব ভাই বলে, নিলয় প্লিজ আমার সাথে দেখা করো, এখনই দেখা করো, ওই জায়গাতে, যে জায়গাতে আমি আর তুমি একদিন রাতে দেখা করেছিলাম, প্লিজ দেখা করো নিলয়, আজ খুব বিপদ হতে যাচ্ছে আমার। নিলয় ফোনটা কেটে দেয়, আরও একটা সিগারেট জ্বালায়, কয়েক টান দিয়ে জানালা দিয়ে ফেলে দেয়ও, তারপর বড় রেইনকোট পরে নিল, পায়ের বুটের সাথে দুই পায়ে দুটো পিস্তল গুঁজে নিল, আরও একটি কোমরে গুঁজে নেহার পাশে গিয়ে দাঁড়ায়। নেহা বাইরে তাকিয়ে আছে, এখনও নেহা কাঁদছে, বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। নিলয় বলে, নেহা কিছু আর বলার নেই, কেউ যদি ভেবেই নেয় অন্য মানুষকে বিশ্বাস করব না কখনো, তাহলে সেই মানুষটা যতই সত্যি বলুক না কেন, তাকে বিশ্বাস করানো যায় না।
যেমন তুমি আমাকে বিশ্বাস করো না, করতে হবে না বিশ্বাস। তুমি সুন্দর, তোমার মাঝে নারীত্বের সব রকম সৌন্দর্য বিদ্যমান, তোমাকে যে কোনো ছেলে চাইবে। তবে এই নীলয়ের মতো কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। তোমার প্রতি ভালোবাসা আমার বিশাল, যার গভীরতায় তুমি নিজেই হারিয়ে যেতে পারতে সহসায়। ভালো থাকো, আর তোমার শেষ ইচ্ছেটা হয়তো পূরণও হতে পারে বা নাও হতে যাচ্ছে। আপনি কি পাগল? আমার শেষ ইচ্ছে মানে? রাফিয়ানের মৃত্যু? নীলয় আর কিছু বলে না, নেহার মুখের দিকে তাকিয়ে কিছুটা সময় নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে থাকে, তারপর সোজা রুম থেকে বের হয়। পকেট থেকে ফোন বের করে মাসুমকে কল দেয়। যখন মেইন গেটে খুলে নীলয় আসবে তখনই সে শুনতে পায়, ভাইয়া আমি আসব। নীলয় ঘুরে তাকায়, দেখে অর্ক দাঁড়িয়ে আছে। নীলয় মাথা ঝাঁকিয়ে না বলে, তারপর অর্কের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, বাড়িতে থাক, আমি গেলাম, সব কিছু খেয়াল রাখিস। নীলয় আর দাঁড়ায় না, সে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট করে গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে। নীলয় তার গাড়িটা বেক করে, কয়েক মিটার দূরে সাকিব ভাই গাড়ির সামনে পিছডালা রাস্তায় গাড়ির সাথে হেলান দিয়ে বসে আছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশে কালো মেঘ জমলেই বৃষ্টির ছড়াছড়ি। বৃষ্টির ভিতর এভাবে নীলয়কে ডাকাটা অবাক লাগলেও নীলয় ঠিকই চলে এসেছে। নীলয় ধীর পায়ে হঠাৎ একটা সাইলেন্সার লাগোয়া স্নাইপার গুলি নীলয়ের প্রায় গা ঘেঁষে চলে যায়। গুলিটা নীলয়ের গাড়িতে যেয়ে লাগে, ধুম করে একটা শব্দ, শব্দটা বিশাল হয়। নীলয় পিছনে ঘুরে তাকায়, সোজা হয়ে একটু শব্দ করে হাসলো, কারণ নীলয় আগেই বুঝে গিয়েছিল আজ কিছু একটা হতে পারে যাচ্ছে। তবু শান্তভাবে নীলয় সাকিব ভাইয়ের দিকে এগিয়ে যায়। বৃষ্টির ফুটা আরও তীব্র হতে থাকে। নীলয় খুব কাছে গিয়ে রাস্তায় বসে পড়ে, পিছডালা খোলা রাস্তার উপর বসে সে। সাকিব ভাইয়ের হাতে ড্রিঙ্কসের বোতল কয়েকটো গলায় ঢেলে নিয়ে সাইকো ভঙ্গিতে নীলয়ের দিকে তাকিয়ে বলে, নীলয় আমার রাফিয়ান ভাই রে, সরি তোকে বাঁচাতে পারছি না, তোকে ডাকা হয়েছে তোকে মারবো, তাই প্লিজ আমাকে মাফ করে দে। হ্যাঁ আমি জানি তুমি আমাকে আজ মারবে, আর এটাও জানি তোমার সাথে সাফিন এসেছে। স্নাইপারের গুলি যখনই পাশ দিয়ে গেছে তখনই বুঝেছিলাম, তবে এটা জানো না তুমি, নীলয়কে মারতে পারবে না। সাকিব ভাই নীলয়ের কথায় হকচকে ওঠে, নীলয় জানে তাকে আজ মারা হবে, তবু সে শান্ত ভঙ্গিতে বসে আছে, আবার স্বেচ্ছায় মরতেও এসেছে। নীলয় অদ্ভুত, কিন্তু সাকিব সাপিনের উপর ভরসা করে ফেলেছে, সে নীলয়কে সরাতে চায়, তা না হলে নেহাকে মারা যাবে না, আর নেহা না মরলে সাকিবের শান্তি নেই। সাকিব বলে, আগামী কয়েক মাস পরেই নির্বাচন, তুই ছাড়া আমার সামনে কারো চোখ তুলে কথা বলার মতো কেউ নেই। নীলয় তুই মাস্তানি ছেড়ে দিচ্ছিস, আবার এই ছবিগুলো আছে তোর কাছে, আমার মন বলছে এসব তোর কোনো মাইন্ড গেমই হবে, তোকে মাস্তানি ছাড়তে দিচ্ছি না, তোকে মাস্তানি ছাড়তে দিচ্ছি না বলে ব্ল্যাকমেলের গেমটা খেলবি, নেহাকে মারতে বলেছি বলে এসব তুই করছিস নীলয়, তাই না? ভাই নীলয় মাস্তানিতে কখনো বেইমানি করে না, নীলয় চাইলে অন্যের জন্য জীবনও দিতে পারে, কিন্তু কারোর সাথে বিশ্বাস নিয়ে মাইন্ডের খেলতে পারে না, পারে যখন সে নিজেই নীলয়কে মারতে চায় তখন। আমি তোমার সাথে বহু বছর ধরে আছি, বিশ্বাসটা হারিয়ে ফেললে। আমার বিশ্বাস হয় না, সব কিছুর জন্য তুই দায়ী, আমার তা মনে হচ্ছে, এত কিছু জানি না, আজ কিছু একটা হবে। সাকিব বসা থেকে উঠে দাঁড়ায়, বৃষ্টির ফোঁটা আরও তীব্র থেকে তীব্র হতে থাকে, মাঝে মাঝে প্রচণ্ড রকম বিদ্যুৎ ঝলকানির শব্দ। সাকিব ভাইয়ের সাথে নীলয় উঠে দাঁড়ায়, তখন শট করে একটা গুলি চলার শব্দ হয়, গুলিটা নীলয়ের হাতে এসে লাগে, নীলয় কয়েক হাত পিছিয়ে যায়। ওমর থেকে পিস্তল বের করতেই সাকিব সামনের সাপিন সহ আরও কয়েকজন লোক চলে আসে। নীলয় একটা গুলি চালায় কিন্তু গুলিটা হাওয়াতে মিলিয়ে যায়। সাফিন বলে, বলেছিলাম না নীলয় সময় বসে আমিও খেলা দেখাবো, সাথে কয়েকজন লোক আর পিছনে পাওয়ার থাকলে কুকুর ও বাঘের পায়ে কামড় দিতে আসে। আমাকে কুকুর বললি? কুকুর তো কুকুরই হয়, বলার কি আছে।
শাফিন সাথে সাথে হাতে থাকা পিস্তলটি নিলয়ের দিকে তাক করে। টিগা চাপতে যাবে তখন শাফিন সহ সাকিব খেয়াল করে সাইলেন্সার লাগানো স্নাইপারের গুলি শাফিনের সবচাইতে কাছের লোক আমানের কপালে গিয়ে লাগে। আমান সাথে সাথে নিচে পড়ে যায়। সবার চোখে মুখে ভয়ের ছাপ। এরপর ঘুরে পাশে তাকাতেই আরও একজন মাটিতে পড়ে যায়। পরপর কয়েকটা গুলি শাঁ শাঁ শব্দে শাফিনের সাথে থাকা সব লোকগুলো মাটিতে গড়িয়ে পড়ে। কেবল দাঁড়িয়ে থাকে শাফিন আর শাকিব। নিলয় উচ্চস্বরে হাসতে থাকে। ওরা দুজন দেখে তিনজন ছেলে নিলয়ের পিছনে এসে দাঁড়িয়েছে। শাকিব সবাইকে খুব ভালো করে চেনে, মাসুম, সিয়াম আর রিয়াজ। শাকিব ওদের দেখে বলে ওঠে, ওরে সালা, মনেই ছিল না তোরই গ্যাং আছে। কি বোকা আমি, সব কিছু বুঝেই তোকে মারা উচিত ছিল নিলয়, বাট প্ল্যানে একটু ভুল হয়েছে, এ কারণেই বিপদ। আচ্ছা যা, তোকে আজ ছেড়ে দিলাম। ভাই, সিংহের সামনে শিয়াল দাঁড়িয়ে সিংহকে বলে ছেড়ে দিলাম, হাসি পাচ্ছে ভাই? নিলয় কখনো শত্রুদের বাঁচিয়ে রাখে না, তোমাকেও আজ বাঁচিয়ে রাখবে না। আফসোস হচ্ছে একটাই, তোমার মৃত্যুতে কেউ কাঁদবে না, কান্না করার মতো কেউ নেই। কথাটা বলে নিলয় পিস্তলের ট্রিগারে চাপ দেবে, তখন অবাক করা একটা বিষয় ঘটে। কেবল নিলয় শুনতে পায়, ভাইয়া, ডান পাশে তাকিয়ে দেখে মাসুম নিচে পড়ে যাচ্ছে, মাথার পিছনে রক্ত। মাসুমকে ধরতে যাবে, তখনই দেখে বাম পাশে থাকা শিয়াম আর রিয়াজও মাটিতে পড়ে আছে। নিলয় ওদের তিনজনকে আঁকড়ে ধরে অবাক চোখে তাকায় ওদের দিকে, জোরে ডেকে ওঠেও। কিছু সময় বোঝার আগে তিনজনে ঘুমে দেশে পাড়ি দেয়, যেখান থেকে আর কেউ ফিরে না। নিলয় স্পষ্ট বুঝে গিয়েছে ওর পিছনে থেকে কেউ একজন গুলি করছে। নিলয় উঠে দাঁড়িয়ে পিছনে তাকায়। গাড়ির আলোয় সামনে দাঁড়িয়ে থাকা লোকটার মুখ খুব একটা দেখা যাচ্ছে না, মাথায় বড় ঝুলানো টুপি পরা, যা নিলয় লোকেরাই পড়ে থাকে। নিলয় চমকে ওঠে, হাতে থাকা পিস্তলটা তাক করে চালাবে, তখনই আরও একটি গুলি নিলয়ের পায়ে এসে লাগে, যা পিছন থেকে শাফিন করে। নিলয় মাটিতে বসে পড়ে। আগন্তুক লোকটা ধীরে ধীরে এগিয়ে আসে নিলয়ের দিকে। এদিকে শাকিব আর শাফিন নিলয়ের সামনে এসে দাঁড়ায়। শাকিব জোরে হেসে দেয়, ভাই, তোকে বলেছিলাম না সাকিবের প্ল্যান কখনো মিস হয় না, তোর সাথে মাইন্ড গেম না খেলতে পারলে কি হয় বল, তোর থেকে সব কিছু শেখারে, ওই নিয়ে আয় ওকে। নিলয়ের খুব ইচ্ছে যেন নিলয়কে তার সামনেই মারি। নিলয় দেখে কয়েকজন ছেলে সামনের গাড়ি থেকে আরও একজনকে প্রায় টেনেই নিয়ে আসছে। মুখে কালো কাপড় বাঁধা, হাত দুটো বাঁধা আছে, কোনো কথা শোনা যাচ্ছে না, কেবল বেশ জোরেই শোনা যাচ্ছে কারো গোঙানির আওয়াজ। কাপড় দেখে নিলয় শিওর হয় এটা কোনো মেয়ে। নিলয় ঠিক কয়েক হাত ধরে মেয়েটাকে দাঁড় করানো হয়। নিলয় শাকিব ভাইয়ের দিকে তাকায়। শাকিব নিলয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে। এক নিমিষেই নিলয়ের সব জোড়াজুড়ি শেষ হয়ে গেছে যেন। শাকিব ভাই বলে, ওর মুখ থেকে কাপড়টা খোল, দেখা আমাদের রাফিয়ান কিংয়ের কাছের মানুষটাকে। মেয়েটার মুখ থেকে কাপড় সরানো হয়। নিলয় অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা নেহা। নেহাও বোকার মতো দাঁড়িয়ে আছে। নিলয় কীভাবে রক্তাক্ত অবস্থায় দেখবে সে কখনো আশা করেনি। নেহা বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। নেহা নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়েছিল যখন সে বাড়ি থেকে বের হয়। নেহার ভালো লাগছিল না, মা বাবার কথা মনে পড়ছিল। বাইরে উঠানে এসে দাঁড়ায়। নিলয়ের এই বাড়িতে কারো আসার সাহস নেই, কিন্তু তবুও একদল ছেলে এসে চুপিসারে নেহার মুখে কাপড় বেঁধে দেয়, তারপর সেখান থেকে নিয়ে চলে আসে। নিলয় খুশি তো? তুই তো চেয়েছিলি নেহার সামনে তোকে মারতে, সরি, তবে আফসোস তোর মৃত্যুর খুশিটা নেহা বেশিক্ষণ উদযাপন করতে পারবে না, তাকেও যে মরতে হবে। আর কে মারবে জানিস? দাবার ঘুটি, সেই মাইন্ড গেমার। নিলয় একটু ঘুরে তাকালো, একজন মুখে কালো মাস্ক আর মাথায় হুড তোলা টুপি পরে দাঁড়িয়ে আছে, ডান হাতে স্নাইপার গান, নিলয়ের মতোই পোশাক। নিলয় ভালো করেই বুঝে গিয়েছে এটা তারই লোক, কারণ নিলয়ের কাছে সব কিছু পরিচিত। অচেনা ব্যক্তির পোশাক, স্নাইপার, গান চালানো, দাঁড়ানো সব কিছু নিলয় চেনে না, কিন্তু কে হতে পারে? আর নেহা এখানে কিভাবে এলো? নেহাকে দেখে রাখার জন্য অর্ককে বলে এসেছিল বাড়িতে থাকতে, তবে কি অর্ককে মেরে নেহাকে তুলে এনেছে? নিলয়ের মনে অর্কের জন্য কষ্ট জমা শুরু হয়ে যায়। নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসত অর্ককে, অর্ক ছাড়া কেউ তাকে বুঝতো না, অর্ককে তার জন্যই মেরেছে।
অর্কের কথা ভাবতেই নিলয় কেঁদে ওঠে, তবুও মিনমিনে গলায় বলে, নেহাকে ছেড়ে দে তোরা, আমাকে মেরে ফেল, নেহাকে কেউ কিছু বলিস না। উহু, মেন খেলা তো নেহার জন্য ছিল, মাঝখানে তুই নেহার জন্য সব ছেড়ে দিতে চেয়েছিস, আফসোস হয় তোর জন্য বুঝলি। তুই যাকে এত বেশি ভালোবাসা দিয়েছিস সে তোর ভালোবাসার বোঝাইনি, বরং তোকে ঘেন্না করেছে। আমরা জানি নেহার প্রতি তোর ভালোবাসা, কিন্তু এখন এসব কি হবে, মরতে তো হবেই দুজনকে। প্লিজ ভাই, নেহাকে কিছু বলবেন না, অরিনকে হারিয়ে নেহাকে আপন করেছি, প্লিজ ভাই। আফসোস হচ্ছে তোর জন্য, নিলয় যে কিনা কিং অফ রাফিয়ান, সে কিনা আজকে অনুরোধ করছে, ওয়াও, এমন দিনও দেখতে হচ্ছে আমার, কষ্ট হচ্ছে খুব। আপনি ওকে ছেড়ে দেন, আমাকে মারতে চান তো, আমাকে মারুন, আপনি কেন আমার জন্য অন্য কাউকে মারবেন? এটাই তো মজার গেম, তুই তো নিলয়কে ভালোবাসিস না, এই নে পিস্তল, নিলয়কে আগে তুই মার। সাকিব ভাই কথাটা বলে নেহার দিকে পিস্তল ছুড়ে দেয়। নিলয়ের হাতে আর পায়ে গুলি লেগেছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে ওর। নেহার হাতে পিস্তল, নেহা কাঁপা কাঁপা হাতে পিস্তলটি ধরল। নিলয়ের দিকে তাক করে ধরে নেহা, নিলয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে নেহার দিকে, নেহা পিস্তল ধরেই রাখে সেদিকে। কিছু সময় এভাবে থাকার পর নিলয় বলে, কি হলো, দাঁড়িয়ে কেন আছো? তোমার সাথে হওয়া সব খারাপ কাজের জন্য আমাকে শাস্তি দাও, থেমে আছো কেন, করো গলি, তোমার সাথে তো অনেক অন্যায় করেছি আমি, সব কিছু শোধ করে নাও। তবুও তোমার মুখে যেন খুশিটা থাকে, আমি সব সময় চেয়েছিলাম তুমি খুশি থাকো, এই খুশি রাখার কারণগুলো তুমি বিরক্তি অনুভব করবে বুঝিনি, কিন্তু কি করব, তোমাকে চাইছি সব সময়, জোর করে হলেও তোমার হওয়ার চেষ্টা করেছি, আমি ব্যর্থ, জোর করে কখনো ভালোবাসা সৃষ্টি করা যায় না, আমি তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি, আর না কখনো তোমাকে ছেড়ে যেতে বলেছি, যাই হোক, শুট মি অ্যান্ড কিল মি, তুমি যেমন চেয়েছিলে তেমনই হয়েছে, আমার মৃত্যুটা তুমি সামনে থেকেই দেখবে, ভালো থেকো নেহা, আফসোস, আমার আর তোমার জন্য অর্কও মারা গিয়েছে, নিজের ভাইয়ের মতো ছিল সে, আমার জন্য তাকেও মরতে হয়েছে। কি কি বললি তুই, অর্ক তোর জন্য মরেছে? দুর্গাধা, তুই বড্ড বোকারে, যাই হোক, তোর সামনে কে দাঁড়িয়ে আছে জানিস, সেই তোকে মারবে, ওই আমাদের রাফিয়ান স্যারকে, তোর চেহারাটা দেখা। সাকিব ভাই সে আগন্তুক ছেলেটার মুখ থেকে কাপড় সরাতে লা বলে, নিলয় সেদিকে তাকিয়ে আছে, আস্তে ধীরে মাস্ক পরা অচেনা কেউ মুখের উপর থেকে কাপড় সরায়, সরানো শেষ নিলয় অবাক হয়ে চেয়ে থাকে, ওর গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে যায়, রাগে দুঃখে কি করবে নিলয় বুঝতে পারে না, কারণ সামনে যে দাঁড়িয়ে আছে এতক্ষণ যার কথা ভেবে সে কষ্ট পাচ্ছিল সে হলো অর্ক। অর্ক সামনে দাঁড়িয়ে আছে হাতে নিলয়ের দেওয়া পিস্তল। সাকিব ভাই বলে, কি করব, মাইন্ড গেম তোর থেকে শেখা নিলয়, তবে এখন তোর থেকে এগিয়ে আছি, অর্ককে কিনে নিয়েছি বহু আগেই, কেন আমার দলে নিয়েছি জানিস, ঠিক এই সময়টার জন্য, ঠিক এই মুহূর্তের জন্য, নেহা তোকে না মারলে তোর কাছের মানুষই তোকে মারবে, তোর মতো রাফিয়ানকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না, অর্ক শুট হিম। গুলিটা নিলয়ের ডান পাশের বুকে এসে লাগে, নেহার হাত থেকে পিস্তল পড়ে যায়, নিলয়ের এমন আহত অবস্থা থেকে জোরে চিৎকার দিয়ে ওঠে, সাথে সাথে নেহা কাঁদতে কাঁদতে বলে, কি করেছে ও, কেন ওকে মারছেন, আপনি অনেক খারাপ, আমার মা বাবাকে মেরেছেন, আমার স্বামীকেও কেন মারছেন, ও তো আপনারই লোক, তাহলে কেন তাকে মারছেন, আমার প্রতি রাগ থাকলে আমাকে মারেন, কেন ওকেই মারতে হবে, কি চান আপনি, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকেই কেন শাস্তি দিচ্ছেন, কেন আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছেন। নেহা, বোন আমার, মাঝে মাঝে নিজের লোকদেরও মারতে হয়, এটাই রাফিয়ান জগতের নিয়ম। প্লিজ ওকে হসপিটালে নিয়ে যেতে দিন, ও মারা যাবে। আরে বাহ, যে মেয়ে নিলয়কে সহ্য করতে পারে না, এখন থেকে ভালোবাসা বেড়ে গেছে, ইন্টারেস্টিং। প্লিজ ওকে হাসপাতালে নিয়ে যেতে দিন।
নেহা আত্মচিৎকার দিতে দিতে কথাগুলো বলে, কিন্তু নেহার কথা শুনে সবাই হাসতে থাকে। নিলয় মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। চারপাশে বৃষ্টির শব্দ যেন থমথম করছে। নিলয় এভাবে মাটিতে পড়ে থাকতে দেখে নেহাও কোনো কথা বলতে পারছে না। নেহা ঠিক মানতে পারছে না এরকম কিছু হবে, অর্ক এমন কিছু করবে। নিলয়ের প্রতি এত এত বেশি টান এর আগে নেহা কখনো অনুভব করেনি। খুব জোরে কাঁদতে ইচ্ছে করছে তার নিলয়ের জন্য। নিলয়ের লাশটা এখানেই থাকুক, বৃষ্টির পানিতে নর্দমাতে ভেসে যাবে। নেহাকে এখানেই মেরে ফেল, তাড়াতাড়ি মার, আমার সহ্য হচ্ছে না কিছু। সাফিন, ওকে মেরে চলে আয়, আমি আর অর্ক গেলাম, তুই আর বাকি ছেলেগুলো পুরো ব্যবস্থা করে আসিস। সাকিব ভাই চলে যায়। খোলা রাস্তায় কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে, নেহাকে ধরে রেখেছে দুজন ছেলে। নেহা স্তব্ধ দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় ডান পাশে মাথা কাত করে রাস্তার উপরে স্বল্প ভাসমান পানিতে শুয়ে আছে। নেহার মস্তিষ্কে নিলয়ের প্রণয়। নিলয় ছাড়া নেহা যেন এখন অন্য কিছুই ভাবতে পারছে না। সাফিন গাড়ির কাছে যায়, সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে আগুন জ্বালায়, কয়েক টান দিয়ে নিচে ফেলে দেয়। এগিয়ে আসে নেহার দিকে। নেহার কোনো দিকে এখন নজর নেই। সাফিন এগিয়ে এসে সামনে দাঁড়ালো, ওমর থেকে পিস্তল বের করে নেহার দিকে তাক করে টিগারে চাপ দিয়ে নেহাকে মারতেই যাবে। তখনই সাফিন নেহার দিকে পিস্তল তাক করে ধরে, ঠিকারে চাপ দিতেই যাবে। তখন একটি শট করে বিকট শব্দ নিয়ে গুলি চলল। সাথে সাথেই নেহাকে যারা ধরে রেখেছিল তাদের মধ্যে একজন ছিটকে পড়ে কয়েক হাত। সাফিন টিগারে চাপ দেয় না, সে পিছনে ঘুরে তাকাতেই দেখে নিলয় পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। সাফিন কিছু বোঝার আগে নিলয় পায়ের বুট থেকে খোলা পিস্তল দিয়ে আরও একটি গুলি করে। নেহার ডান পাশের লোকটা ছিটকে পড়ে দূরে। নেহা বোকার মতো দাঁড়িয়ে আছে। সাফিন কিছু করতে যাবে তখন নিলয় সাফিনের ডান হাতে গুলি করে। সাফিনের হাত থেকে পিস্তল পড়ে যায় নিচে, আর সাফিন যন্ত্রণা নিচে বসে পড়ে। আরও একটি গুলি করে নিলয় সাফিনের বাম হাতে কাঁধ বরাবর। নিলয় নেহার দিকে তাকিয়ে বলে, অবাক হচ্ছ নেহা, আমি তোমার সামনে এখনো মরিনি বলে? কিভাবে মরি বলো? বিশ্বাস নিয়ে যারা খেলে তাদেরকে না মেরে নিলয় মরবে না। নিলয় প্লিজ আমাকে ছেড়ে দে, তোর সাথে আমার তো কোনো শত্রুতা নেই। আমাকে সাকিব ভাই তার দলে তোর জায়গাটা দেবে বলেছে, সাথে প্রচুর টাকা, তাই ওনার সাথে হাত মিলিয়েছি। আমার কি দোষ? নিলয় যাকে গুলি করে দ্বিতীয়বার তাকে কোনো চান্স দেয় না বেঁচে থাকার জন্য। সো নো মোর চান্স, অনলি ডেড অফ রাফিয়ান। নিলয় একটি গুলি করলো, গুলিটা সাফিনের কপাল ভেদ করে চলে যায়। সাফিনের দেহটি ধপ করে নিচে পড়ে যায়। বৃষ্টির গতিবেগ একটু ধরে এসেছে। নিলয় মাটিতে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। নেহার দিকে একটা পিস্তল ছুড়ে দেয়, নেহা ক্যাচ করে ধরে নিল। নিলয় নেহার দিকে তাকিয়ে বলতে থাকে, আমি বড্ড খারাপ, খনি, পাগল রাফিয়ান। আমার মন নেই, নেই কোনো অনুভূতি, নেই কোনো ভালো লাগা ভালোবাসা, কারণ আমি রাফিয়ান। কোনো অধিকার নেই কাউকে ভালোবাসার। তোমাকে ভালোবেসে অনেক অন্যায় করেছি, তোমার জীবনটা শেষ করেছি বহুবার, জোর করে তোমাকে আমার করতে চেয়েছি, কিন্তু আমি শালা ভুলে গিয়েছিলাম। জোর করে কোনো নারীর শরীর পাওয়া যায় না, জোর করে কোনো নারীর শরীর পাওয়া যায় তাকে নিজের করে পাওয়া যায় না। তাকে নিয়ে খেলা করা যায় রাতের অন্ধকারে, তাকে নিয়ে নিজের শরীরে শক্তি খাটিয়ে বিছানাও গরম করা যায়, তৃপ্তি আসে, কিন্তু শালার ভালোবাসা পাওয়া যায় না জোর করে। তুমি যত যা কিছু করোই না কেন, জোর করে কেউ কখনো কারো ভালোবাসা নিতে পারেনি। আমি সবার থেকে আলাদা, তাই জোর করেই ভালোবাসা পেতে চেয়েছি, কিন্তু কে জানতো আমি লোকটা খারাপ হওয়াতে সব কিছু হারাতে হচ্ছে। নেহা, চেয়েছিলাম তোমাকে নিয়ে একটা সংবিধান তৈরি করতে, ভালোবাসার সংবিধান, যেখানে তোমাকে খুব খুব করে ভালো না বাসার জন্য আমাকে তোমার মনের কারাগারে যাবজ্জীবন জেল ঘোষণা করা হবে। কিন্তু সব চাওয়া কি পূর্ণতা পায় বলো? অনেক ভালোবাসা আছে, শেষ পরিণতি কষ্টে চেয়ে নেও। ভালোবাসার মানুষটার জন্য কত কিছুই না করা হয়। আমি তো কেবল তোমার কাছে খুব বেশি কিছু চাইনি, সামান্যতম ভালোবাসা চেয়েছি। যারা ভালোবাসার কাঙাল হয় তারা সামান্যতেই খুশি হয়,
কিন্তু সেটাও পেলাম না। তাই আর কি, তোমার জীবনটাকে নষ্ট, তোমাকে ধর্ষণ করা, তোমার ভালো লাগা, তোমার ভালোবাসা সব কিছু কেড়ে নেওয়ায় শাস্তি আমাকে দাও। তোমার হাতে থাকা পিস্তলটি দিয়ে আমাকে মেরে নিজের রাগ, কষ্ট আর অভিমান সব কিছুই নিবারণ করো। ওরা তো মারতে পারেনি, তুমি আমাকে মারো, কেউ নেই, কেউ দেখবে না, আমাকে মেরে দাও। তোমার মনের সাদা খাতায় একটা রাফিয়ানের মৃত্যুর গল্প লেখা হোক। শুট মি, কিল হিম। নিলয় মাথাটা নিচু করে নেয়, পুরো শরীরটাতে নিলয়ের যন্ত্রণা হচ্ছে। বুকে গুলি লাগাতে কোনো রকমে নিলয় কথাগুলো খুব কষ্টের সাথেই বলল। নিলয় মাথা নিচু করে কাঁদছে। এদিকে নেহা নিলয়ের দিকে পিস্তল তাক করে ধরেছে, কিন্তু নেহার হাত কাঁপছে। নেহা অঝরে কেঁদে উঠল, কি করবে ও ঠিক ভাবতে পারছে না। তবে কেন যেন আজ নিলয়কে তার একদমই মারতে ইচ্ছে করছে না। নেহা কিছুটা সময় নিলয়ের দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে থাকে। নেহা অনেক কিছুই ভেবে চলেছে, আর ভাবনা শেষে সে হুট করে পিস্তলটি হাত থেকে ছুড়ে ফেলে দেয়। নিলয় মুখ তুলে তাকায় নেহার দিকে, নেহা কাঁদছে। নিলয় মুচকে হাসতে থাকে। নেহা দৌড়ে নিলয়কে জড়িয়ে ধরতে আসে, কিন্তু নেহা দেরি করে ফেলে। নিলয়ের কাছে আসার কয়েক মুহূর্তের মধ্যেই নিলয়কে স্পর্শ করার আগে নিলয় মাটিতে পড়ে যায়। নেহা কাঁদতে কাঁদতে নিলয়ের দেহটা আঁকড়ে ধরে, খেয়াল করে তখনও নিলয়ের নিঃশ্বাস চলছে। তারপর, নেহা আমার বুকে গুলি লেগেছে, কিন্তু বিশ্বাস করো আমার এতটুকু কষ্ট হচ্ছে না। কষ্ট হচ্ছে কেন জানো? তোমাকে আমি নিজের থেকে অনেক বেশি ভালোবেসেছি, কিন্তু তুমি সেটা আমার এতটা কাছে থেকেও কখনো বুঝতে পারোনি, হয়তো আমি বুঝাতে পারিনি। নিলয় কাঁদতে কাঁদতে নেহার কোলে মাথা রেখে কথাটা বলল। কাশির সাথে রক্ত যেন গলগল করে বের হয়ে যাচ্ছে, নিলয় দাঁত বের করে হাসল। নেহার কোলে মাথা রেখে সে মৃত্যু যন্ত্রণা চেয়ে আছে নেহার মুখ পানে। নেহা জোরে আত্মচিৎকার দিয়ে উঠে বলে, নিলয় তোমার কিচ্ছু হবে না, দেখো তোমার কিচ্ছু হতে দেব না আমি। কেন এমন করে কথা বলছো তুমি? নিলয় প্লিজ তুমি চোখ বন্ধ করো না, তাকিয়ে থাকার চেষ্টা করো, আমি আছি, দেখো দেখো তোমার কতটা কাছে আছি আমি। আফসোস, যখন তোমাকে খুব করে কাছে চেয়েছিলাম তুমি আমাকে বোঝোনি, দূরে ঠেলে দিয়েছ। ইচ্ছে ছিল তোমাকে সাথে নিয়ে বাকি জীবনটা ঠিক এভাবেই কোলে মাথা রেখে কাটিয়ে দেব, কিন্তু ভাগ্যের পরিহাসটা দেখো। তোমাকে না বলেছিলাম আমার মৃত্যুতে তুমি কাঁদবে? তুমি কাঁদছ কেন? তুমি তো ভালোবাসো না আমায়। নিলয় চুপ করো প্লিজ, একটু অপেক্ষা করো, আমি গাড়ি নিয়ে আসছি। নেহা নিলয়কে মাটিতে শুয়ে রেখে দৌড়ে চলে যায় গাড়ির কাছে। কোনো গাড়ির দরজা খোলা নেই। নেহা দৌড়ে নিলয়ের গাড়ির কাছে গেল, নিলয়ের গাড়ির দরজা খোলা ছিল, টানতেই দরজা খুলে যায়। নেহা তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। অন্ধকার রাত, গাড়ির হলদে আলো কিছুটা অন্ধকারকে দূরে সরিয়ে রেখেছে। অন্ধকার যতই পুকুর হোক না কেন, সামান্য আলোর জন্য সে বিশালতা লাভ করতে পারে না। আকাশ কালো মেঘে ঢাকা, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টির প্রবণতা সময়ের সাথে সাথে বেড়ে চলেছে। খোলা রাস্তার উপর কয়েকটা লাশ পড়ে আছে, বৃষ্টির স্রোতে লাশগুলো ভাসতে ভাসতে স্থান পরিবর্তন করছে, রক্তগুলো স্রোতের সাথে মিশে হারিয়ে যাচ্ছে সমতলের দিকে। নিলয় জোরে জোরে কাঁদতে থাকে, বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে ওর। তবুও কতগুলো প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। কেন অর্ক বেইমানি করলো? কে ওই সিআইডি অফিসার? কীভাবে সে নিলয়ের ব্যাপারে সব কিছু জানে? নেহা গাড়ির ভিতরে বসে গাড়ি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু সেখানে চাবি নেই। নেহা গাড়ির ভিতরে হাত বাড়িয়ে বাড়িয়ে চাবি খোঁজার চেষ্টা করতে থাকে। এভাবে 5 মিনিটে যাওয়া নেহা গাড়ির সিটের নিচে চাবি খুঁজে পায়। সে গাড়ির চাবি প্রবেশ করিয়ে স্টার্ট দেওয়ার পর আলো জ্বললে নেহা চমকে যায়, কারণ সামনে নিলয় নেই। নেহা গাড়ি থেকে নেমে দৌড়ে নিলয় যেখানে শুয়েছিল সেখানে আসে, কিন্তু নিলয়ের কোনো আনাগোনাই নেই সেখানে। নেহা আশেপাশে তাকায়, নিলয়কে খোঁজার চেষ্টা করে, কিন্তু নিলয় নেই। নেহা জোরে জোরে ডাক দেয়, নিলয় নিলয় কোথায় তুমি? নিলয়?
কেবল বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেহার কানে আসেনি। নেহা রাস্তার উপর হাঁটু ভাঁজ করে বসে জোরে চিৎকার দিয়ে কান্না করতে থাকে। চিৎকার বারবার নিলয়কে ডাকার আহ্বান জানাচ্ছে, কিন্তু নিলয়ের কোনো সাড়া শব্দই নেই। একটা জিনিস বুঝলাম না অর্ক, তুমি কেন তোমার ভাইয়ের সাথে এমন বেইমানি করলে? সাকিব কথাটা বলে এক ঢোক মদ গালে ঢেলে নিল। অর্ক সিগারেটের ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে দিয়ে সাকিব ভাইয়ের দিকে তাকায়। মুচকি এসে টেবিলের উপর বসে কোমর থেকে পিস্তলটা বের করে পাশে রাখে। টেবিলের উপরে সিগারেটের প্যাকেট, সেখানে থেকে আরও একটি সিগারেট জ্বালিয়ে টানা দিয়ে হাতে ধরে রাখে। সাকিব ভাই অর্কের দিকে প্রখর দৃষ্টি দিয়ে চেয়ে রইল। অর্ক বলে, ভাই কে ভাই? যে ছেলে না খেয়ে মরে যাচ্ছিল, যে ছেলে রাস্তায় পড়েছিল, যে ছেলে যারও সন্তান হিসাবে জন্ম হয়েছিল, সেই ছেলেটাকে নিলয় তুলে এনে এত বড় করেছে, রক্তের সম্পর্ক ছাড়াই ভাই বানিয়েছে। সে এখন জানতে চাইছে কে ভাই। সত্যি সাইকো জগতে কেউ সুস্থ মস্তিষ্কের মানুষ নেই, যারা আছে তারা নাম মাত্রই অভিনয় করে থাকে। বাঘ যখন বাচ্চা থাকে তখন অন্য পশুরা বাঘের গায়ের রং দেখে ভয় পায়, যখন ওই বাচ্চাটাই বড় হয় তখন তার গর্জনে পুরো জঙ্গল ভয়ে কাঁপতে থাকে। আমি ক্ষমতার লড়াইয়ে বেইমানি করিনি, করেছি ব্যক্তিগত কারণে। ক্ষমতা আমার চাই না, আমার চাই সময় হলে জানবেন। সাকিব ভাই কিছু বলল না, আসলে তিনি সত্য বলেছেন। সাইকোদা রাফিয়ান, দুনিয়াতে সবাই এক একটা দিক দিয়ে পাগল। কেউ রক্তের খেলাতে পাগলামো করে, কেউ ভালোবাসা পেতে, আবার কেউ ক্ষমতা পাওয়ার জন্য পাগলামি করে। এখানে সাকিব শুধু তার ক্ষমতা নিজের প্রতিশোধ প্রকাশে পাগলামো করেছে। সাকিব ভাই অর্কের থেকে চোখ সরিয়ে নেয়। দেয়ালে থাকা ওর বাবা মার সাথে সৎ মা আর নেহার ছবিগুলোর দিকে তাকায়। কোমর থেকে পিস্তল বের করে প্রথমে নেহার মা মানে সাকিব ভাইয়ের সৎ মায়ের ছবির উপর সট করে একটা গুলি করে। কালো কাঁচ বেষ্টিত বদ্ধ ঘরে পিস্তল থেকে গুলি চলার শব্দটা বেশ ভয়ঙ্কর শোনা যাচ্ছে। অর্ক আর আকাশ সাকিব ভাইয়ের এমন পাগলামো দেখে অনেকটাই অবাক হয়। সাকিব আসলেই একটা সাইকো, পুষে রাখা মনের ক্ষোভ বা রাগ এতটাই তীব্র হয় যা সাহস প্রকাশ না করতে পারলে মনের খোয়াইশ না মেটা অবধি ওই রাগ আজীবন থাকে। সাকিবের বাবা সাকিবের মাকে রেখে আরও একটা বিয়ে করে। সাকিবের মায়ের কোনো অনুমতি নেয়নি তিনি, এটা সাকিবের মা সহ্য করতে পারেনি, বিধায় তিনি নিজেকে মেরে ফেলেন। সাকিব ভাই তখনও চুপ ছিল, কিন্তু দিনের পর দিন সাকিবের বাবা ওনার দ্বিতীয় বইয়ের সাথে বেশ খোশ মেজাজে রোম্যান্স করে বেড়াচ্ছিল। বছর দুই হতেই নেহা আসে ওদের ঘরে, কিন্তু সাকিব তার মায়ের হত্যা এবং নেহার মায়ের উপর রাগ পুষে মাথায় প্রতিশোধের নেশা ওকে চেপে বসে। এজন্য প্রথমে ওর বাবা অসুস্থ হলে সাকিব সুযোগ বুঝে নেহার মায়ের খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলে। তবু সাকিব ভাইয়ের রাগ মেটেনি, নেহাকেও মারতে চাইলো কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। এর মাঝে সব কিছু উলটপালট হয়ে যায়। নিলয়ের সাথে পরিচয় হয় সাকিবের। সাকিব নিলয়কে মস্তান জগতের কিং বানিয়ে দেয়। মূল উদ্দেশ্য ছিল নিহাকে খুঁজে বের করে তাকে মেরে ফেলা, কিন্তু তিনি মারতে পারতেন আগেও, তবে তিনি যে একটা সাইকো সেটার জন্যই মারেনি। সাকিব মারলে নেহা কষ্ট পেত সাময়িক, কিন্তু সেটা যদি তার সবচাইতে কাছের মানুষ মারে বা কাছের মানুষটার মৃত্যু যদি নেহা দেখে তাহলে নেহা প্রকৃত কষ্ট পাবে, যার জন্যই এত কিছু হয়ে যায়। সাকিব ভাই আরও একটি গুলি চালায়। দেয়ালে লাগানো সাকিবের বাবার ছবিতে গুলিটা লাগে, তারপর নেহার ছবির উপর গুলি চালায়। এরপর নিজের কপালে পিস্তল ঠেকিয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকে। পিস্তলটি ছুঁড়ে ফেলে দিয়ে উচ্চ শব্দে হাসতে থাকে সাকিব। ওনার মায়ের ছবির কাছে যেয়ে দাঁড়িয়ে পাগলের মতো হাসতে হাসতে বলে, মা আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, আমার বাবা সহ তার সবাইকে মেরে ফেলেছি, তুমি খুশি হয়েছ? একটু হাসো না মা, কতদিন হলো তোমার হাসি মুখটা দেখি না, একটু হাসো। ও তুমি হাসবে কেন, তুমি তো আর নেই, কেউ নেই, কেউ থাকবে না।
সাকিব পাগলের মতো বকতে থাকে। অর্ক অবাক হয়, সাকিবের এমন পাগলামশি এর আগে কোনো দিন দেখেনি। অর্ক বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয় আর নেহার কথা মনে করতে থাকে। ও নিলয়ের জন্য ওর মনটা কেমন ছ্যাদ করে উঠল। নিলয়ের জন্য খারাপ লাগছে অর্কের। তবে আরও একটা বিষয় অর্ক ভাবে, আচ্ছা সাফিন কোথায়? সে কেন এখন আসছে না? অর্ক ফোন দেয় সাফিনকে। অপাস থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বার্তা আসে। অর্ক টেবিলের কাছে যে জোরে একটা লাথি দেয়। টেবিলটা কিছুটা দূরে সরে যায়। সাকিব ভাই ঘুরে তাকায় অর্কের দিকে। অর্ক একাই বলতে থাকে, নিলয় মরেনি, ও বেঁচে আছে। সাফিন ওকে মারতে পারেনি। আপনাকে বারবার বলেছিলাম আমি নিলয়কে মারব, কিন্তু আপনি কাজটা সাফিনকে দিলেন। সে বেঁচে নেই, নিলয় ওকে মেরে ফেলেছে। আমার সব কিছু হারিয়ে গেল। সাকিব ভাই অর্কের কাছে এসে দাঁড়ায়। অর্কের দিকে কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থেকে হাসতে থাকে। অর্ক কিছুই বলে না। সাকিব ভাই হাসি থামিয়ে বলে, আমি তো জানতাম সাফিন নিলয়কে মারতে পারবে না। মানে? মানে আমি সাফিনকে দিয়ে কাজটা করিয়েছি, যেন সাফিন মরে যায়। বুঝলাম না। বুঝতে হবে না, নিলয়কে মারা অতটা সহজ না। হয়তো তুমিও মারতে না। আমি সাফিনকে দিয়ে কাজটা করালাম, কারণ এটা ছিল একটা মাইন্ড গেম। একটা জিনিস রহস্য রয়ে গেছে, কেউ একজন তো আছে যে আমাদের উপর নজর রাখছে। আমাদের ব্যাপারে সব প্রমাণ তার কাছে চলে যাচ্ছে। এই জন্য সাফিন কাজটা করলে ভালো হতো। আর নিলয় সাফিনকে মেরে তো এমনিতেই ফেলতো। আমাদের এখন নিলয় বেঁচে আছে নাকি সাফিন মরে গেছে, এটা ভাবার বিষয় না। ভাবার বিষয় কেউ যার কাছে আমাদের সব প্রমাণ লুকিয়ে আছে, খুঁজে বের করো, না হলে কেউ ভালোভাবে বেঁচে থাকতে পারবো। অর্ক চুপচাপ বসে পড়ে সোফাতে, কল্পনাতে নেয়ার কথা ভাবতে থাকে। ও কেন সে এমন করলো? কেন স্বাভাবিক হয়ে সব কিছু ভাবলো না? কেন নিলয়ের সাথে এমন করলো? সব কিছু তো ঠিকঠাকই ছিল, কিন্তু নেহা টিভিটা অন কর, এক্ষুনি দেখ। নিকিতা বেগমের কথা শুনে নেহা বিছানা থেকে লাফ দিয়ে উঠল। রিমা দৌড়ে এসে টিভি অন করে। সবাই টিভির দিকে তাকিয়ে আছে। টিভিতে দেখাচ্ছে একটা ডার্ক ফুটেজ। রিপোর্টার রিয়া বলছে, ঢাকার বাহিরে বড় জঙ্গলের ভিতরে পাকা রাস্তা, এখানে সাধারণ মানুষ আসে না, যারা আসে তারা মাস্তান। রাস্তার উপরে দেশের একজন বড় মাস্তানের লাশ পড়ে থাকতে দেখা গিয়েছে। তার নাম সাফিন। সাফিনের সাথে আরো কয়েকজন লোক, বোঝা যাচ্ছে এরা সাফিনের লোক। কিন্তু সাফিনকে কেই বা মারবে? পুলিশ টিম সব জায়গা দেখতে থাকে, আর সেখান থেকে বেশ অদূরে নিলয়ের লাশ পাওয়া যায়। কিন্তু নিলয়ের মুখটা থেতলে দেওয়া হয়েছে, কেবল নিলয়ের পোশাক গায়েই ছিল। বুকের বাম পাশে এন অক্ষর লেখা, এটাই নিলয়। এক রাতে টপ মাস্তানদের কেই বা মারতে পারে? পুলিশেরা কোনো প্রশ্নের জবাব দেয়নি। তবে এই তদন্তের সব আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি লিয়া হাসান, স্কাই টিভি, ঢাকা জঙ্গল। লিয়ার কথাগুলো শুনে নেহা স্তব্ধ হয়ে যায়। নিজের কানকে যেন সে বিশ্বাসই করতে পারছে না এমন কিছু হবে। নিলয় এভাবে মরতে পারে কেউ ধারণাই করেনি। নেহার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করছে। নিকিতা বেগম নেহার সামনে এসে দাঁড়াতেই নেহা তার মাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। রুমে একসাথে নিলয়ের মা মানে রিমার মা ও মাহি দৌড়ে আসলো। নেহাকে কাঁদতে দেখে আর খবরটা জানতে পেরে সবার মধ্যেই কান্নার রোল পড়ে যায়। নেহা কাঁদতে কাঁদতে বলে, মা আমার নিলয়কে এনে দাও না, ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। ও কেন আমাকে ছেড়ে গেল বলো? সাকিব নিলয়কে মেরে ফেলেছে। সাকিব আমার থেকে সব কিছু কেড়ে নিল। আমার মা, আমার বাবা, শেষে আমার স্বামীটাকেও কেড়ে নিয়েছে। ও খুব খারাপ, খুব আমার সব কিছু কেড়ে নিয়েছে। কেউ কোনো কথা বলছে না, সবাই নীরবে কেঁদে চলেছে। মাসুম, সিয়াম, রিয়াজ মারা গেছে, এ সেই সাথে নিলয়ও আর নেই। নেহা গত রাতে নিলয়কে না পেয়ে কাঁদতে থাকে রাস্তার ওপর। সব জায়গাতে নিলয়কে সে খোঁজে, কিন্তু নিলয়কে তখন পাওয়া যায়নি। নেহা গাড়ি চালিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। তারপর সবাইকে সব কিছু জানায়। কিন্তু নিলয় যে বেঁচে নেই এটা নেহা নিজেও জানে না। সাকিব আর অর্ক বসে আছে চেয়ারে, মাথার উপর হলদে আলো। সাকিব গম্ভীর দৃষ্টিতে অর্কের দিকে তাকালো। অর্ক সিগারেট টানছে। অর্কের চোখে মুখে বিস্ময়। সাকিব প্রশ্ন করে, নিলয় মরে গেছে,
তাহলে সাফিনকে মারলো কে? আর যদি সাফিনকে নিলয় না মারে তাহলে সাফিনকে তো অবশ্যই কেউ মেরেছে। আবার যদি সাফিন নিলয়কে না মারে, একইভাবে নিলয়কে মেরেছে তাহলে কে? যে ছবিগুলো পাঠিয়েছে, না না, ভাবনাটা ঠিক লজিক দিয়ে মেলাতে পারছি না। মৃত্যুর খেলা শুরু হয়ে গেছে, মরতে তো হবেই। কি বলছো তুমি, আমার মাথা কাজ করছে না। নিলয় সফিন দুজনেই এভাবে মরতে পারে আমার কল্পনাতেও কখনো ছিল না। গেমটা এভাবে কি ঘোরালো? সাকিব ভাই, গেমটা খেলতে হবে জেতার জন্য নয়, গেমটা খেলতে হবে স্বার্থ হাসিলের জন্য। দেখা যাক নতুন কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমি বাহিরে যাচ্ছি, আমার অফিসে মিটিং আছে। সাকিব কথাটা বলে বের হয়। অর্ক টিভির দিকে তাকিয়ে আছে, নিলয়ের খুন হওয়া নিউজটা বার বার রিপিট দেখছে সে। বোঝার চেষ্টা করছে কিভাবে কি হলো, তাহলে নেহা কোথায়? অর্ক মনে মনে বলে, নেহা বেঁচে আছে, আমার খোঁজ নিতে হবে। কিন্তু নেহার তো বেঁচে থাকার কথা, নেহাকে মারার কথা হয়েছিল সাফিনের সাথে আমার, তার জন্য টাকাও দিয়েছিলাম, কিন্তু নেহা কোথায় আমার দেখতে হবে। সাকিব ভাই প্রেস মিটিংয়ে আছেন, অনেকক্ষণ সেখানে বক্তৃতা দেন। নিলয় যে সাকিবের লোক সে বিষয়ে প্রশ্ন করে একজন ছেলে সাংবাদিক। আপনার লোক নিলয়, নিলয়ের মৃত্যু হয়েছে, আপনি সেদিন রাতে কোথায় ছিলেন? আমি তো বাড়িতে ছিলাম, সাফিন নামের মাস্তানটা আমাকে মারার হুমকি দেয়, এই জন্য নিলয় গিয়েছিল সেখানে সাফিনের সাথে কথা বলতে। কিন্তু সাফিন নিলয়কে মেরে ফেলে, আর নিলয় ছিল হিংস্র মাস্তান, সেও সুযোগ বুঝে সাফিন হয়তো মেরে ফেলেছে। এর বেশি কিছু আমি জানি না। আমি নিজেই শোকাহত নিলয়ের মৃত্যুতে। সামনে আমার মন্ত্রী সভার নির্বাচন, আশা করি সেটা নিয়েই কথা বলবেন আজ আসি। সাংবাদিক ভাই বের হয় প্রেস মিটিং রুম থেকে। সেখান থেকে বের হয়ে যখন নিজের গাড়িতে উঠবে, এমন সময় ওনার গাড়িতে গুলি ছোড়া শুরু হয়। সাধারণ মানুষ দৌড়ে সেখান থেকে দূরে সরে গেল। সাকিবের বডিগার্ডগুলো সাকিবের সামনে এসে দাঁড়ায়, কিন্তু সাথে সাথেই কয়েক রাউন্ড গুলি বডিগার্ডদের উপর চালানো হয়, তারা সেখানেই মারা যায়। ভয়ে পুলিশ বা আর গার্ড কেউ সাকিবের সামনে আসছে না। সাকিব কিছু বোঝার আগেই আটজন বাইকার সাকিবের সামনে এসে চারপাশে ঘিরে ধরে। সাকিব ভয়ে গাড়িতে উঠতে যাচ্ছিল, কিন্তু একজন পিস্তল বের করে গাড়ির চাকায় গুলি করল। সবার কালো পোশাক, মাথায় কালো হেলমেট লাগানো, হাতে কালো মোজা, সব কিছুই কালো। সাকিব বুঝতে পারে না এরা কারা বা কেন এসেছে এখানে। হয়তো সাকিবকে মারতে, কিন্তু মারার ফলে সাকিবকে হয়তো আগেই মেরে ফেলতো, এত কাছে আসতো না। বাইকের থেকে একজন নামে, সবার হাতে তখন পিস্তল। সাকিবের সামনে এসে পকেট থেকে একটি কাগজ বাড়িয়ে দেয়, সেখানে কিছু লেখা থাকে। সাকিব পড়ে, আমরা সাইকো গ্যাংয়ের লোক, তোকে মারতে এসেছি। সাকিব লেখাটা পড়ে সামনের দিকে তাকায়, সবাই পিস্তল তাক করে ট্রিগারে আঙ্গুল দিয়ে ধরলো। সবাই একসাথে যখন ট্রিগার চাপতে যাবে, ঠিক তখনই সাইলেন্সার লাগানো একটি পিস্তল গুলি সাকিবের সামনে থাকা লোকটার বুকে এসে লাগে। সেখানে ঘিরে দাঁড়িয়ে থাকা কয়েকজনের বুকে পিস্তলের গুলি এসে লাগলো। দূর থেকে সবাই দেখে একটা লাল রঙের বাইকে কালো পোশাক পরা, মাথায় লাল হেলমেট পরে এগিয়ে আসছে সাকিবের দিকে, আর সেই সাকিবকে বাঁচিয়েছে। বাইকের গতি বাড়িয়ে আগন্তুক সাকিবের সামনে এসে দাঁড়ায়, পকেট থেকে সাদা ধোয়ার ছোট বোম বের করে চারপাশে ছড়িয়ে দেয়। কয়েক সেকেন্ডের ভিতরেই জায়গাটা সাদা ধোয়ার ভর্তি হয়ে গেল। সাইকো গ্যাংয়ের লোকেরা ভয়ে সেখান থেকে চলে যায়। ধোয়া সরলে সেখানে দৌড়ে পুলিশ আর গার্ডেরা আসলো, এসে দেখে সাকিব ভাই নেই। তাহলে সাকিব কোথায়? সাকিবকে শহর ছেড়ে বেশ খানিকটা দূরে এনেছে সেই আগন্তুক, নির্জন একটি জায়গায় সে বাইক থামালো। সে সাকিবকে ইশারায় বাইকের থেকে নামতে বলে, সাকিব সাথে সাথেই বাইক থেকে নেমে দাঁড়ালো। লোকটা বাইকের থেকে নেমে দূরে এসে দাঁড়ায়। সাকিব প্রশ্ন করে, কে কে তুমি, আমাকে এভাবে সাইকো গ্যাংয়ের থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এলে? আগন্তুক কোনো কথা বলল না, সে মাথায় হেলমেট দিয়ে দূরে সামনের দিকে তাকিয়ে থাকে। সাকিব পায়ে হেঁটে তার সামনে এসে দাঁড়ালো। আগন্তুক একটা কাগজ বের করে সাকিবের হাতে দেয়। সাকিব কাগজে একটি লেখা দেখতে পায়, লেখাটা হলো,
আই এম ড্রাগন। সাকিব কপাল কুচকে তাকায়, মনে মনে বলে, ড্রাগন এটা আবার কে? ড্রাগন আমাকে কেন বাঁচাবে? কে এই ড্রাগন? কখনো তো নাম শুনিনি। সাকিব প্রশ্ন করে, ড্রাগন এই নামের কাউকে তো চিনি না, আর কেন তুমি আমাকে বাঁচালে? ড্রাগন আরো একটি কাগজ দেয়, সেখানে লেখা, আপনাকে ভালোবাসি তাই বাঁচিয়েছি। সাকিব লেখাটা পড়েই অবাক হলো, বুকের ভিতরে কেমন যেন অন্যরকম একটা অনুভূতির স্রোত বয়ে গেল। সাকিব কিছুই বুঝতে পারলো না, আজকে হঠাৎ কি হচ্ছে সে জানে না। সাকিব আবার প্রশ্ন করে, আমাকে ভালোবাসা মানে আমি কি করেছি? ড্রাগন কাগজে লিখে দেয়, কারণ ছাড়াই ভালোবাসি। সাইকো গ্যাংয়ের থেকে সাবধানে থাকবেন, ওরা আপনাকে মারতে চায়, কিন্তু আমি থাকতে সেটা হতে দেব না। ড্রাগন কাগজটা হাতে দিয়ে বাইকের কাছে আসলো, বাইকে উঠে সাকিবের দিকে তাকায় একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। তারপর সেখান থেকে বেশ জোরে বাইক টেনে চলে আসলো ড্রাগন। সাকিব বোকার মতো তাকিয়ে থাকে বাইকের চলে যাওয়ার দিকে, নিজে নিজে কথা বলে, এটা কি হলো? ড্রাগন আমাকে ভালোবাসে বলেই আজকে বাঁচিয়েছে, কে সে? সাইকো গ্যাংস্টার বা কার? নেয়া টিভি অন করল, মন্ত্রী অফিসের সামনে ঘটা ঘটনাগুলো দেখতে থাকে। সাইকো গ্যাং সাকিবের উপর হামলা করে, কিন্তু ড্রাগনের সে সাকিবকে বাঁচিয়ে দিয়েছে, এমনটাই নিউজ ছড়িয়ে পড়েছে পুরো দেশে। নেহার টিভি বন্ধ করে, বেলকনিতে এসে দাঁড়ায়, কিছুই ভালো লাগছে না। নিলয়কে খুব বেশি পরিমাণে মিস করছে, নিলয় ছিল বলেই একটা ভরসা পেত, কিন্তু নিলয়ের অনুপস্থিতি নেহা টের পাচ্ছে। আজ কয়েকদিন হলো নিলয় মারা গিয়েছে, সাকিবের সাথে সাইকো গ্যাংয়ের ঝামেলা টিভিতে রোজ দেখাচ্ছে, কিন্তু নিলয়ের খবর আর কোনো টিভি চ্যানেলে দেখাচ্ছে না। নেহা হাহাকার করে, বেঁচে থাকতে নিলয়কে সে বোঝেনি, নিলয়ের শূন্যতা এখন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নেহা বেলকনিতে দাঁড়িয়ে নিলয়ের কথা ভাবছে, হঠাৎ সে অনুভব করে ওর পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। নেহা ঘুরে তাকায়, মাহি দাঁড়িয়ে আছে, মাহির হাতে চায়ের কাপ, নেহার দিকে এগিয়ে দিয়ে বলে, নিলয়ের কথা এত কেন ভাবছো? তুমি তো তাকে ঘৃণা করতে, এখন সে চলে গেছে, এজন্য ভাবতে হবে। তাহলে কি করব? আমার নিলয়কে আমি হারিয়ে ফেলেছি, চাইলেই ওকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে পারতাম, সব আমার জন্য হয়েছে, সব শেষ হয়ে গেছে। না, সব শেষ হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে। মানে কি বাকি আছে, কি বলছো তুমি? কিছুই শেষ হয়নি, ওই সাকিব অনেক খারাপ, তোমার মা, তোমার বাবা, তোমার স্বামী, তোমার সুখ শান্তি সব কেড়ে নিয়েছে। তুমি সাকিবকে শাস্তি দিতে পারো। কিভাবে? সে অনেক ক্ষমতাশীল। সে অনেক ক্ষমতাশীল, কিন্তু সে তবু নিলয়কে ভয় পেত। কেমন হয় যদি তুমি নিলয়ের জায়গাটা নাও? নতুন একজন রাফিয়ান আসবে, যে সাকিবকে মেরে তার প্রতিশোধ নেবে। আমি মাস্তান হব, আমি হব রাফিয়ান। নেহা অবাক হয়ে মাহির দিকে তাকিয়ে আছে, মাহি ঠিক বলছে, একমাত্র কোনো রাফিয়ানই পারবে সাকিবকে মারতে, আর নেহাকে হতে হবে এমন রাফিয়ান। নেহা কি করবে বুঝতে পারছে না, কিছু সময় পায়চারি করে নিল, মাহির দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক বলেছো, আমাকেই মারতে হবে সাকিবকে, এর জন্য আমি যদি মাস্তান হই তবু কোনো আফসোস হবে না, কিন্তু আমি একা কিভাবে কি করব? আমি আছি তোমার সাথে, নিলয় আমাকে যে উপকার করেছে তার জন্য তোমাকে সাহায্য করব না তা কি হয়? আমি থাকব সব সময় তোমার সাথে, সাকিবকে মরতেই হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সাকিবকে কয়েকদিন আগে সাইকো গ্যাংয়ের লোকেরা অ্যাটাক করেছিল, সাইকো গ্যাংয়ের নাম করে আমরাই শহরে মাস্তানি করে বেড়াবো, আমি হব সেই গ্যাংয়ের লিডার। এটা ভালো বুদ্ধি, নিজেকে প্রস্তুত করো, আমি তোমার সাথেই আছি। কিন্তু সব কিছু গোপন রাখতে হবে, কেউ যেন না জানে আমি মাস্তান হতে যাচ্ছি। কেউ জানবে না। মাহি কথাটা বলে সেখান থেকে চলে যায়, নেহার চোখে মুখে খুশির রেখা, নিলয়ের খুনের বদলা নিতে পারবে নেহা। যেখানে নিলয় নেই সেখানে নেহা কিভাবে ভালো মানুষের মতো বাঁচবে?
একটা সময় ছিল নেহা মস্তান তাকে ঘৃণা করতো খুব, কিন্তু এখন সে আর ঘৃণা করবে না, এটাকে আপন করে নিতে হবে। আর সাকিবকে সে নিজেই মারবে। নেহা মিমকে কল করে, মিমকে আসতে বলে বাড়িতে, মিমকেও সাথে নেবে। নেহা মিম আর মাহি মিলে সাইকো গ্যাংয়ের কাজ করবে, পরে সেই গ্যাংটাকে নিজের করে নিয়ে সাকিবকে মারার প্ল্যান সাজায় নেহা। নেহা নিলয়ের ঘরে আসলো, নিলয়ের আলমারির সামনে এসে দাঁড়ায়। আলমারি জোরে টানতে কয়েকটা পিস্তল নিচে হুড়মুড় করে পড়ল। নেহা চোখ বড় করে ফ্লোরে পড়া পিস্তলগুলোর দিকে তাকিয়ে থাকে। নেহা এর আগে কখনো এমন কিছু করবে কল্পনাও করেনি, কিন্তু বারবার নিলয়ের রক্তাক্ত মুখটা চোখের সামনে ভেসে উঠছে। নিজেকে এবার শক্ত করে নিলয়ের পিস্তলগুলো হাতে তুলে নেয়, চোখ চলে যায় উপরে থাকতে। এটি কালো স্যুট রাখা, নেহা হাত দিয়ে টান দেয়, নিলয়ের মস্তানি ড্রেস। তারপর সাকিব পায়চারি করছে বাড়ির উঠানে, অর্ক বসেছে আশেপাশে, মস্তান ছেলে পুলেরা আছে। অর্ক বলে, ভাই আপনার উপর অ্যাটাক হয়েছে, বিষয়টা মেনে নিতে পারছি না। আমি থাকলে সবগুলোকে, তুমি থাকলে বা করতে শালা, আমি মরতে বসেছিলাম আর তুই কোথায় গিয়েছিলি? ওই শালা, নিলয়কে মারার জন্য তোকে টাকা দিয়েছিলাম আমি। নিলয়ের সাথে গেমটা তো তোর কথা মতোই হয়েছে। আমার সামনে দুটো বাঁধা ছিল, নিলয় আর গোপনে তোলা ছবি, কিন্তু ছবিগুলো এতদিনে যখন কেউ সামনে আসেনি, এখনও কেউ আনবে না, তাই সেটা আপাতত ভাবনার বাহিরে। নিলয় মরে গেছে, তাহলে আমার মন্ত্রী হওয়াটা বিষয়টা সহজ। আর এই শেষ মুহূর্তে এসে সাইকো গ্যাং হাজির। ভাই এরা কি চাই, সমস্যা কি? সাইকো গ্যাং নিলয়ের লোক নাকি? নিলয় মরছে বলে ওরা আসছে? তুই তো ছোট থেকে নিলয়ের সাথে থাকতি, নিলয়ের কোনো গ্যাং আছে? না, নিলয় কখনো গ্যাং নিয়ে চলতো না, এটা আমার থেকে আপনি ভালো করে জানেন। সে আপনার কোনো মিশনে গ্যাং নিয়ে গেছে? যায়নি। এরা কারা আমিও বুঝতে পারছি না। এসব ছাড়, তুই কোথায় গিয়েছিলি? নিলয়কে মারার প্ল্যানটা ছিল তোর? হ্যাঁ, আমি নিলয়ের সাথে গেম খেলেছি, ঠিক আছে, কিন্তু তুই কিসের স্বার্থে এমন করেছিস? এর নয় তো, তুই সবটা আমার সাথে খেলছিস। এই অর্কের যেটা দরকার সেটা নিয়েই ছাড়ে। আমি ততক্ষণ না বেইমানি করি যতক্ষণ না আমার স্বার্থে কেউ বাধা হবে। কিন্তু এই ড্রাগনকে আপনি মনে করেন তো, নিলয়ের মতো কাউকে আপনি ছোটবেলায় ভালোবাসা দিয়ে বড় করেছেন? সাকিব ভাই আবারও পায়চারি শুরু করে। সহজ একটা গেম ছিল, নেহাকে সম্পত্তির জন্য মারবে, এই উদ্দেশ্যে নিলয়কে নিজের মস্তানি জগতে আনে। সাকিব নিলয়কে এনেছিল মন্ত্রী হওয়ার পথ সহজ করতে, আর নেহার সাথে ভালোবাসার গেম খেলে নেহাকে কষ্ট দিতে পারে। আর এই কষ্টের উপর আরও ঘি ঢালার জন্য সাকিব নেহা আর নিলয়কে মারার প্ল্যান সাজায় অনেক আগে। আর এই প্ল্যানে সহজ পত্রটা দেখিয়ে দেয় এই অর্ক, কিন্তু এখন সহজ গেমটা হয়ে গেছে অনেক জটিল ও রহস্যময়। দেখা যাক কি হতে পারে। মাহি আর নেহা দাঁড়িয়ে আছে একটি ঘরে, নেহা জানে না সে কোথায় এসেছে। মাহির সাথে দুই দিন পর দেখা হচ্ছে ওর। মাহি এগিয়ে এসে বলে, আপনাকে মাস্তানি জগতে প্রবেশ করতে হবে, এজন্য অবশ্যই ফাইট জানতে হবে, আপনার ট্রেনিং এর প্রয়োজন আছে। নেহা মাহির কথা বুঝলো, মাহির কাজগুলো নেহা ঠিক বুঝতে পারছে না। নেহা প্রশ্ন করে, তোমারও তো শেখা দরকার, শুধু যে আমি শিখবো এটা নয়। আমার শেখার প্রয়োজন নেই। কেন, আগে তুমি সব জানো। আপনার প্রয়োজন এগুলো? তুমি যদি আগে থেকেই ফাইট জানতে, তাহলে নিলয় তোমাকে সেদিন রাস্তা থেকে ছেলেদের থেকে বাঁচিয়েছিল কেন? তুমি নিজেই তো সেভ করতে পারতে। আসলে ওরা সংখ্যায় অনেক ছিল, নিলয়কে দেখে ওরা দৌড় দেয়। ও, নেহা আর কিছু বলে না, তবে মাহির সাথে ফাইট শেখার কাজে লেগে পড়ে। নেহার মন কেবল নিলয়কে খুঁজে চলেছে, নিলয়কে এখন সে ভীষণ মিস করে, কিন্তু কিছু করার নেই, নিলয় যে আর বেঁচে নেই। অর্ক পায়চারি করছে বাড়ির ভিতর, সাকিব গিয়েছে তার অস্ত্রের গাড়ি আনতে। অর্ক কি করবে বুঝতে পারছে না। নিলয়ের লাশ পাওয়া গেছে, সাফিনও মরে গেছে, নেহা বেঁচে আছে, তাহলে ওদের দুজনকে মারল কে? কে আছে এই রহস্যময় ব্যক্তি যে কিনা ওয়ার্ল্ড মাস্তানকে মেরেছে? অর্ক ভাবে, আচ্ছা আমি কি একবার নেহার সাথে দেখা করব? কিন্তু কিভাবে দেখা করব? ওর সাথে কি মাইন্ড গেম খেলবো? সে যদি বুঝতে পারে, না যা হয় হবে, সাকিব আসার আগে আমার নেহার সাথে দেখা করতেই হবে।
অর্ক ভাবনা থামিয়ে বাড়ি থেকে বের হয়। নেহা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মাহি ছিল ওর সাথে, কিন্তু একটু আগেই মাহি চলে যায়। নেহাকে বলে গিয়েছে একা বাড়িতে যেতে, ভীষণ রাতে শুরু করবে, এজন্য নেহা দাঁড়িয়ে আছে। হঠাৎ কয়েকটা ছেলে এসে নেহার পাশে দাঁড়ায়। নেহাকে উদ্দেশ্য করে হিশাম নামের একটি ছেলে বলে, দেখেছিস মেটার হটনেস, উফ পুরাই লাভা যেন। লাভার স্রোতে সাঁতার কাটায় মামা। বাতাস আমার গায়ে গরম লেগে যাচ্ছে, মাথা নষ্ট মামা, কি ফিগার, জাস্ট খেয়ে ফেলার মতো। কিভাবে খাইবা মামা, সুশা নাকি? না রে, কামড়ে খাবো। তোদের সাহস আছে রে, তোকে আসবি খেতে চলে আয়। ওরে ওরে মামা, মালদা দেখি পাস করছে, চল সবাই। এলাকার ছোট গ্যাংয়ের ছেলেরা, হিশাম হলো ছোট গ্যাং লিডারের ভাই। মেয়েদের বাজে কথা বলা, ঝামেলা করা, প্রেমিক প্রেমিকাদের রাস্তায় দাঁড় করিয়ে হুমকি দিয়ে টাকা ফোন কেড়ে নেওয়াটা হলো হিশামের কাজ। আজ রাস্তা দিয়ে যাওয়ার সময় নেহাকে দেখতে পায়, এজন্য পাঁচজন চলে এসেছে নেহাকে বিরক্ত করতে। নেহা কিছু বললে তুলে নিয়েও যেতে পারে, ওরা নেহার সামনে এসে দাঁড়ায়। নেহার হাত ধরতেই চিৎকার করে হাত ছেড়ে দেয় হিশাম। ওরে কোথায় হাত রাখলাম রে, হাত পুড়ে গেছে, ফুঁদে সবাই। হিশামের কথা শুনে সবাই হিশামের হাতে ফু দিতে থাকে, তারপর সবাই হো হো করে হাসতে থাকে। নেহা চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই পাচ্ছে না। এখানে আশেপাশে তেমন লোকজন নেই। নেহা শান্ত ভঙ্গিতে বলে, তোরা জানিস না কার সাথে বেয়াদবি করেছিস, তোদের সবাইকে মেরে ফেলবো বুঝেছিস? ও মা, কে মারবে আমাদের? নাও মামনি ফোন নাও, তোমার ভাই আসবে মারতে, তোমার প্রেমিক আসবে নাকি, ডাকো যাকে খুশি, আমরা আছি, দেখি কে মারে। কাউকে ডাকা লাগবে না, তোরা চিনিস আমাকে? তুমি কি প্রধানমন্ত্রী নাকি? তোরা নিশ্চয়ই নীলয়কে চিনিস? নীলয়? কোন নীলয়? গ্যাংস্টার নীলয়, চিনিস না? আমি ওর স্ত্রী। ওই পালা এখান থেকে, পালা পালা। ও তাই তো, শুধু শুধু ভয় পাচ্ছিলাম, নীলয় মারা গেছে। ধর্মামণিকে ক্লাবের ঘরে নিয়ে চল, সেখানেই রোস্ট বানিয়ে খাবো। সজীব এসে নেহার হাত শক্ত করে ধরল, হাত ধরে টেনে নেওয়ার জন্য এক পা বাড়ায়। ঠিক তখনই সবাই শুনতে পেল, তোদের এত সাহস, হাতটা ছেড়ে দে, এখান থেকে পালিয়ে যা। পিছনে ঘুরে তাকায়, একটা বাইক এসে দাঁড়িয়েছে। ঘুরে তাকায় সবাই, সাদা আর 15 বাইকে সাদা হেলমেট পরা একজন দাঁড়িয়েছে। কণ্ঠটা অনেকের কাছে পরিচিত পরিচিত লেগেছে। বাইক থেকে নামলো কেউ একজন, মাথায় হেলমেট খোলার আগে সোজা হয়ে দাঁড়ালো। শরীরের গঠন বেশ স্বাস্থ্যবান, স্মার্ট লাগছে। হিশাম কোমরের পিছন থেকে ছুরি বের করলো, লোকটার দিকে তাকিয়ে বলে, কে তুই, এটা দেখছিস তো, আর আমাদের চিনিস তো তুই, আমরা কিন্তু তোকে মেরে ফেললেও কোনো ঝামেলা হবে না, কেউ সে তোকে বাঁচাবেও না। লোকটা কোনো কথা বলল না, কোমর থেকে পিস্তল বের করে টেনে ট্রিগার টাস করে একটা চাপ দেয়। গুলি চলার বেদ ঘুরে শব্দ হয় একটা, সাথে সাথে নেহার হাত ধরে থাকা সজীব মাটিতে পড়ে গেল। সজীবের বুকে এসে গুলি লেগেছে, ডিস্টেন্স অল্প, পিস্তল থেকে বুলেটের গরম গন্ধ সবার নাকে এসে লাগে। সজীবের দিকে গুলি চালিয়ে মাথা থেকে হেলমেট খুলে না এসে পিছন থেকে নয়ন বলে, ভাই এরা তো অর্ক, নীলয়ের ভাই। নয়ন কথাটা বলতেই অর্ক সোজা ওর পেটেই গুলি করে, তারপর দ্রুত হেঁটে সেই হিসামের হাত থেকে এক ঝটকায় ছুরি কেড়ে নিয়ে বুকের ওপর পর পর কয়েকটা ঢোকাতে থাকে। রাগি কণ্ঠে বলে, আমার কোনো ভাই নেই, আমি একাই, আমার নাম অর্ক, আমি কারো পরিচয় নিয়ে থাকতে চাই না, আমি দ্য কিং অফ রাফিয়ান ওয়ার্ল্ড। নীলয় চলে গেছে। সবে হাঁ করে অর্কের সাইকো স্বভাব দেখতে থাকে। নেহার মুখ দিয়েও যেন কোনো কথা বের হচ্ছে না। অর্ক ডান হাতে ছুরি নিয়ে সজীবের লাশের পাশে আসে। সজীবের ডান হাতের এর উপর তালু থেকে বাহু অবধি ছুরি ঢোকাতে এ আর বের করতে করতে যেতে থাকে। অর্কের পাগলামি দেখে সবাই দুই হাত পিছিয়ে গেছে। অর্ক পাগলের মতো বলতে থাকে, এই হাত দিয়ে তুই নেহাকে ধরেছিলি, নেহাকে কেউ টাচ করবে না, কারোর সাহস নেই তাকে টাচ করার, কেউ করলেও আমি তাকে মেরে ফেলবো।
অর্ক কথা শেষ করে উঠে দাঁড়ায়। হিসাম, রাব্বি আর মাসুম অর্কের সামনে হাঁটু ভাঁজ করে বসলো। হাত দুটো ক্ষমা চাওয়ার ভঙ্গিতে রেখে বলে, ভাই আমাদের মাফ করে দেন, আমি জানি আপনি মস্তান জগতের লিডার, আপনার মতো লিডারের সাথে দেখা হওয়াটাও কপালের জোর। আপনার ভিতরে যে শক্তি আমি কখনো কারোর মধ্যে দেখিনি। আমরা আপনার সাইতলায় থাকতে চাই, প্লিজ ভাই আমাদের মারবেন না, আমার আপনার সাথে থাকতে রাখুন। গুড, তোর কথা আমার ভালো লাগছে, এটাই তো চাইছিলাম। যা, তোদেরকে মারবো না, আমার হয়ে কাজ করিস। ঠিক আছে ভাই, আমরা আজ থেকে আপনার লোক, আপনি যা বলবেন যখন ডাকবেন চলে আসব, সব কিছুর উপর থেকে আপনি সামলাবেন। যা। অর্কের অনুমতি পেয়ে ওরা দৌড়ে ওখান থেকে চলে যায়। অর্ক ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকে, নিজের গা থেকে রুমাল দিয়ে রক্ত পুছে নেয়। তারপর ওর লোকদের ফোন দিয়ে লাশের সুব্যবস্থা করতে বলে। অর্ক নিহার পাশে আসলো। আমার সাথে আসো, আমি পৌঁছে দিচ্ছি। অর্কের কথা শুনে নিহা কি করবে বুঝতে পারছে না, সে তো নিলয়ের সাথে বেইমানি করেছে, তাহলে কেন সে নিহাকে বাঁচাতে এত পাগলামি আচরণ করলো? শোনো, তোমাকে একটা কথা বলি, আমি নিলয় ভাইয়ের সাথে বেইমানি করেছি, এটা আসলে মিথ্যে। আমি নিলয় ভাইকে এখনো ভালোবাসি, এটা নিলয় ভাইয়েরই প্ল্যান ছিল, আমি ওনার কথা মতো কাজ করছি, সাকিবকে মারার জন্যই ওর দলে ঢুকেছি। কিন্তু প্ল্যানে নিলয় ভাই মরবে এটা ছিল না, আমি নিলয়ের প্রতিশোধ নিতেই সাকিবের সাথে আছি। দেখোনি তুমি আমি নিলয়কে মেরেছি কিনা? আমি তো চলে এসেছিলাম, তুমিই তো ছিলে, তুমি আবার নিলয় ভাইকে মারোনি তো? নিহা স্তব্ধ হয়ে অর্কের কথা শুনতে থাকে। শেষের কথাতে এসেই নিহা কেঁদে ফেলে। নিহার চোখ বেয়ে পানি পড়া শুরু করে। নিহা কাঁদতে কাঁদতে বলে, আমি নিলয়কে মারিনি, নিলয় রাস্তায় পড়েছিল, যখন গাড়ি নিয়ে ওর কাছে আসি নিলয় সেখানে ছিল না, পরে টিভিতে নিলয়ের লাশ দেখি, ড্রেনের কাছে পড়েছিল। নিহার চোখে পানি দেখে অর্ক এগিয়ে এসে নিহার দিকে, তারপর চোখের পানি মুছে দিয়ে নিহাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, নিলয় মারা গেছে, ওর লাশ পানিতে ভেসে চলে গিয়েছে, সেখানে কষ্ট পেও না, আমি তো আছি, আমি প্রতিশোধ নেবই, তোমাকে কাঁদতে দেখলে আমার কষ্ট হয়, এই যে দেখো আমি তোমার কাছে এসেছি, তোমাকে কষ্ট পেতে দেব না একদমই। নিহা কাঁদতে থাকে, নিহার মস্তিষ্কে নিলয়ের চলাচল এখন। অর্ক মন খারাপের ভঙ্গিতে কথা বললো, মুচকি হাসতে থাকে। অর্কের মাইন্ড গেম সফল হয়েছে, নিহার কাছাকাছি আসতে পেরেছে, নিহার বিশ্বাসটা অর্জন করতে পেরেছে, এটাই তো চাইছিল অর্ক। নিহা চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই, মা বোনকে কতদিন হলো দেখি না, অনেক কষ্ট হয় আমার, তুমি চিন্তা করো না একদম, আমি তোমাকে দেখে রাখবো। চলো বাড়িতে, মা খুশি হবে তোমাকে দেখে। অর্কের মাইন্ড গেম সাকসেস। নিহা আগেও বোকা ছিল, নিলয়ের ভালোবাসাটা বুঝতে পারেনি, এবার ঠিক বোকামি করে অর্কের কে আপন ভেবে বিশ্বাস করে নিল, নিলয় নেই, মরে গিয়েছে। নেহা অর্কের এই মাইন্ড গেম থেকে কিভাবে বের হবে? একটি ট্রাক এগিয়ে আসছে শহরের দিকে, ট্রাকের সাকিব ভাইয়ের লোক থাকলো সব ট্রাকে দামি অস্ত্র। সাকিব ভাই দেশটাকে নিজের কন্ট্রোলে নেওয়ার পরিকল্পনায় মস্তান গ্যাং তৈরি করেছে, আর সেই গ্যাংয়ের লিডার নিলয় ছিল, কিন্তু এখন নিলয় মরে গেছে, তাই সেই রাফিয়ার লিডার সে কে হবে এটা নিয়েই সব চিন্তা সাকিবের। অর্ককে সে লিডার করবে ভেবেছিল, কিন্তু সাকিবের মাথায় নতুন একটা প্ল্যান কাজ করছে, আর প্ল্যানটা সে কাল রাতে ভেবেছিল পায়চারি করতে করতে। সাকিব তার প্ল্যান নিয়ে ভাবছে, হঠাৎ একটি ধপ করে শব্দ হয়। সামনে থাকা দুটো ট্রাকের ভিতর প্রথম ট্রাকটা অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে হুমড়ি খেয়ে পড়ে, সবগুলো গাড়ি থামানো হয়। সাকিব ভাইয়ের গাড়ির পাশে এসে সব লোক দাঁড়িয়ে থাকে, সাকিব গাড়ি থেকে নামে অর্ককে ফোন দেয়, কিন্তু অর্ক রিসিভ করে না। গাড়ি থেকে নেমেই দেখে আবারও সেই সাইকো গ্যাং এসেছে, বাইক নিয়ে রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, আর ওরা এই গাড়ির চাকাতে গুলি করেছে। সাকিব নামতেই ওর দিকে একজন পিস্তল গুলি ছোড়ে, কিন্তু সাকিবের কয়েকজন লোক সাকিবের সামনে এসে দাঁড়ায়। সাকিবের গাড়ির ড্রাইভার সোজা পরপর কতগুলো গুলি করে, ওরা কাঁচ ভেঙে ড্রাইভারের বুকে গুলি লাগে, গুলি ছুটতে ছুটতে এগিয়ে আসতে থাকে ওরা। হঠাৎ বাইকে থাকা একজন থপ করে নিচে পড়ে যায়, হেলমেট ভেদ করে গুলি যেন মাথায় লেগেছে। সাইকো গ্যাংয়ের লোকেরা পিছিয়ে যেতে থাকে, সাকিব ঘুরে তাকায়, লাল রঙের একটি বাইকে মাথায় লাল হেলমেট নিয়ে একজন স্নাইপার হাতে এগিয়ে আসছে।
সাকিব তাদের লোকদের চিৎকার করে বলে, তোরা সর, আর কোনো গার্ড লাগবে না আমার, সে এসে গেছে, ওর ভয়েই সব পালাবে। সাকিবের কথা সত্য হলো, সাইকো গ্যাংয়ের লোকেরা সবাই সেখান থেকে পালিয়ে যায়, ড্রাগন দূরে যেয়ে দাঁড়িয়ে থাকে। সাকিব ওদের লোকদের অস্ত্রের ট্রাক নিয়ে যেতে বলে, সবাই একে এক করে চলে গেল। সাকিব হেঁটে ড্রাগনের সামনে এসে দাঁড়ায়, ড্রাগনকে বলে, আমার বিশ্বাস ছিল তুমি আসবে, সাইকো গ্যাং নিয়ে ভয়ে ছিলাম, শুধু সাইকো গ্যাং নয়, আমি যে কোনো বিপদে ভয়ে ছিলাম, কিন্তু এখন আর ভয় নেই, আমাকে বাঁচানোর জন্য তুমি এসেছো, আর আমি জানি তুমি আমাকে বারবার বাঁচাতে আসবে। এত বিশ্বাস আমার প্রতি? অনেকটা, তোমাকে দেখতে চাই আমি, কে আছে যে আমাকে এভাবে বাঁচিয়ে নিচ্ছে, নিশ্চয় সে আমাকে অনেক ভালোবাসে। ভালোবাসি তো অনেক বেশি, এর জন্য বারবার কাছে আসি। সাকিবকে ইশারায় বাইকে উঠতে বলে, সাকিব বাইকে উঠল, এক টানে অচেনা জায়গায় ছেড়ে পরিচিত জায়গায় এসে থামল। সাকিবকে বাড়ির সামনে নামিয়ে দেয়, বাইক ঘুরিয়ে ড্রাগন যখন চলে আসবে সাকিব পিছন থেকে ডাক দেয়। ড্রাগন কাছে এসে কাগজ বাড়িয়ে দিয়ে বলে, ড্রাগনকে দেখা ভাগ্যের ব্যাপার, ড্রাগন ভাগ্যকে বদলে বারবার ফিরে আসে। আর কোনো কথা না বলে ড্রাগন চলে যায় সেখান থেকে। সাকিবের চোখে মুখে হাসির রেখা, যদিও ড্রাগনের বয়স উচ্চতা ঠিক সঠিকভাবে আন্দাজ করা যাচ্ছে না, কিন্তু সাকিব তাকে নিয়েই মূলত প্ল্যান করেছে, আর সেটা উনি শুরু করতে যাবে খুব তাড়াতাড়ি। হাতে বাজারের ব্যাগ, গায়ে ময়লা একটি শার্ট, ঢিলে একটি প্যান্ট, পায়ে 80 টাকা দামের একটি পুরনো 2 ফিতেওয়ালা প্লাস্টিকের জুতো। তীর পায়ে এগিয়ে যাচ্ছে চিকন গলি রাস্তা দিয়ে একটি ছেলে। গলির পাশে একটি ছোট চায়ের দোকান, সেখানে বসে থাকা ছাত্রলীগ নেতার ছেলেপুলেরা সবসময় কোনো না কোনো মানুষকে বিরক্ত করবে। ছেলেটা বাজারের ব্যাগ হাতে সাবধানে কোনো দিক না তাকিয়ে হেঁটে যাচ্ছে সামনের দিকে। লম্বা চুল, মুখে বড় বড় দাড়ি, ঠিক যেন KGF মুভির রকির মতোই, তবে এই ছেলেটার চুল আরও কয়েক আঙুল বড়, মুখে দাড়িগুলোও বড়, সব কিছু এলোমেলো করে রাখা। ছেলেটার মাজা ও কাঁধ একটু কাত করা, দেখি বোঝা যাচ্ছে শরীরে দুর্বলতা অনেক। ছেলেটা এগিয়ে যেতে থাকে, দোকানের সামনে আসতেই সৈকত নামের একটি ছেলে ডাক দেয়, ওই KGF হিরো, লম্বু চুল, হাতে বাজারের ব্যাগ। ছেলেটা স্থির হয়ে দাঁড়ায়, ঘুরে তাকালো দোকানের দিকে। চুল আর দাড়ির জন্য মুখের কোনো অংশ ঠিকভাবে দেখা যাচ্ছে না, শুধু নাকটা দেখা যাচ্ছে হালকা। ছেলেটা ধীর পায়ে এগিয়ে যায় দোকানের দিকে, 6 জন ছেলে বসে আছে। ছাত্রনেতার ভাই অনেক বেরিয়ে আসলো দোকান থেকে। ওই, তোরা এইটার এর আগে এলাকায় কোনোদিন দেখেছিস? না তো ভাই, এলাকায় কেন, গোটা রংপুর বিভাগের পঞ্চগড় জেলাতেই দেখিনি, কোথা থেকে এসেছি? ওই কে তুই, নাম কি, মুখের উপর থেকে চুল সরা? সবাই দোকান থেকে বাইরে বের হলো, জিহাদ এসে হাত থেকে বাজারের ব্যাগটা কেড়ে নেয়। দুর্বল শরীর ছেলেটা, পাড়াত মুখ হতে চুলগুলো সরাতে যায়। ছেলেটা একটু পিছিয়ে গেল, গম্ভীর আর ধীর গলায় বলল, আমি কলোনিতে নতুন, আমার নাম শুভ্র। চেহারা দেখ, এই ধর বেটাকে, বাজারে কি আছে দেখ। ভাই, ব্যাগে আমার বাজার আছে, 3 দিন ধরে কিছু রান্না করতে পারিনি, বাজারগুলো নষ্ট করবেন না প্লিজ। চুপ কর, বেশি কথা বললে হাত আর পা লুলা করে দিব। ওই রাজীব, ট্যাম্পগুলো নিয়ে আয় তো। শুভ্র নামে ছেলেটা দাঁড়িয়ে থাকে, কি করবে সে বুঝতে পারছে না। কাপ বসে শুভ্র 2 হাত ধরল, অনেক এগিয়ে এসে শুভ্র মুখের উপর থেকে চুল সরানোর জন্যই হাত বাড়ায়, একটু সরাতে